গভীর জঙ্গলে ঘেরা ছোট্ট একটি গ্রাম, হঠাৎই সেই জঙ্গলে শুরু হয়ে যায় মৃত্যুর খেলা। দিনের আলোতে জঙ্গলের বিভিন্ন জায়গায় পাওয়া যায় মাকড়সার জালে আটকে থাকা লাশ। লোকমুখে প্রচলিত আছে এই জঙ্গলে নাকি এক বনরাক্ষস থাকে, যে এই বনের নিয়ম ভাঙবে তাকেই হতে হবে সেই রাক্ষসের শিকার। তবে এই গল্পে আছে অতীতের এক ভয়ানক রহস্য, আছে এক চালাক পুলিশ অফিসার আর হার না মানা কিছু ফরেস্ট অফিসারও। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি এই খুনগুলো কোনো অলৌকিক শক্তি করছে, নাকি এর পেছনে আছে না জানা এক গভীর রহস্য? ভালো খারাপ সত্য আর মিথ্যা সবই যেন এই গল্পে ক্ষণিকের মধ্যে বদলে যায়। হ্যালো ভিউয়ার্স, আমি প্রেম অ্যান্ড ওয়েলকাম টু সিনেইস। এমনই ভয়ানক কিছু রহস্য, হরর আর সুপার ন্যাচারাল থ্রিলারের কম্বিনেশনের গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব সদ্য মুক্তিপ্রাপ্ত একটি ওয়েব সিরিজ ইন্সপেক্টর ঋষি। প্রায় 8 ঘন্টার এই সুন্দর ওয়েব সিরিজকে আমি 1 ঘন্টার মধ্যে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে বলতে পারি, একবার এই গল্পে ঢুকে পড়লে 1 ঘন্টার সময় চোখের পলকেই কেটে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা 20 বছর আগের থিয়ানকারু জঙ্গল দেখতে পাই, যে জঙ্গলের ভেতরে একটা আদিবাসী গ্রাম ছিল। গ্রামের মানুষজন তাদের স্বাভাবিক দৈনন্দিন কাজ করছিল, তারপর তারা সবাই কাজ শেষ করে সেজেগুজে তৈরি হয় নাই, আর এরপর একসাথে দল বেঁধে কোথাও একটা যাবার জন্য রওনা দেয়। দেখে মনে হচ্ছে তারা কোনো উৎসবে যাচ্ছিল। তারা সবাই মিলে একটি গুহার মধ্যে এসে পৌঁছায় এবং সেই গুহার মুখ তারা পাথর দিয়ে বন্ধ করে দেয়। এই গুহাটিতে একটি গর্ত আর একটি দেবতার মূর্তি ছিল। সবাই মিলে প্রথমে তারা দেবতার পূজো করে এবং ওই গর্তের ভেতর আগুন চালায়। তারপর একে একে সবাই মিলে সেই কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে নিজেদের জীবন দিয়ে দেয়। দেখে বোঝাই যাচ্ছিল এই পুরো গ্রাম কারোর উদ্দেশ্যে বলি দিচ্ছে। তখন আমরা জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানে একটা গাছের ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ানক হাত, আর এরপর ওই ভয়ানক শক্তিটি হামাগুড়ি দিয়ে খুব অদ্ভুত ভাবে চলতে থাকে। এটি কোনো মানুষ নাকি কোনো অন্য কিছু সেটা বোঝা যায় না। এরপর আমরা 20 বছর পরের সিন দেখতে পাই, যেখানে আমরা কিছু ফরেস্ট পুলিশকে থিয়ানকারু জঙ্গলের দিকে যেতে দেখতে পাই। হঠাৎই তাদের সামনে পড়ে জঙ্গলি হাতি। সব অফিসাররা ভয় পেয়ে গেলেও তাদের মধ্যে থাকা সত্যা নামের এক অফিসার নির্ভয় হাতির দিকে এগিয়ে যায়, আর সে বিশাল হাতির গায়ে হাত বুলিয়ে তাকে শান্ত করে ফেলে, যার ফলে হাতি ফিরে চলে যায়। কিন্তু ঠিক তখনই সাত্যা একটি বিশেষ হাতির দিকে একটি ছোট্ট তীর ছুড়ে মারে, যেটা গায়ে লাগতেই হাতিটি অজ্ঞান হয়ে যায়, কারণ এই ছোট্ট তীরে অজ্ঞান হওয়ার ওষুধ মেশানো ছিল। ওই সময় আমরা দেখতে পাই যে কোনো খারাপ উদ্দেশ্যে তারা এই হাতিকে অজ্ঞান করেনি, বরং এই হাতির পায়ের নিচে তো কিছু কাছের টুকরো বিঁধে গিয়েছিল, যেগুলো তারা এখানে বের করে নেয়। সাত্যা জুনিয়রকে বলে আগামীকালই এই জঙ্গল যেন ভালোভাবে পরিষ্কার করার ব্যবস্থা করা হয়, কেননা মানুষজনের জন্য এখানে থাকা এই পশু পাখিরা বেশ আহত হচ্ছে। আর এরপর আমরা একজন লোককে দেখতে পাই, যে কিনা জঙ্গলে হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছিল। জায়গা চেনার জন্য সে জঙ্গলের একটি কাছে সাদা কাপড় বাঁধে আর ছুটতে আরম্ভ করে। কিছুক্ষণ পর সে আবারও ওই সাদা কাপড়ের সামনে এসে দাঁড়ায়, অর্থাৎ লোকটি একই জায়গায় বারবার ঘুরে ফিরে আসছিল, বের হওয়ার কোনো রাস্তাই পাচ্ছিল না। এমন সময় আমরা পেছন থেকে কাউকে একটা তার দিকে এগিয়ে আসতে দেখতে পাই। ক্যামেরা ঘুরতেই আমরা বুঝতে পারি এটা সেই শক্তি ছিল, যে শক্তিকে আমরা 20 বছর আগে দৃশ্যে দেখেছিলাম। এখান থেকে দৃশ্য শেষ হয় এবং পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সত্যা এবং আরো দুজন অফিসার জঙ্গলের মাঝে এমন এক স্থানে দাঁড়ায় যেখানে অনেক মোটা এবং পুরনো একটি গাছ কেউ কেটে নিয়ে গেছে। তারা মূলত এই বেআইনি গাছ কাটার বিরুদ্ধে তদন্ত করছিল। তখন সত্যার এক সহকর্মী বলে এখানে আরো বেশি গার্ডের ব্যবস্থা করতে হবে। এমন সময় হঠাৎই এক মহিলা অফিসার কিছু একটা দেখতে পেয়ে এগিয়ে যায় এবং চিৎকার করে তাদের দুজনকেও ডেকে নেয়। দেখা যায় মাকড়সার জালের মতো কিছু একটা ঝুলছে, যার মধ্যে আছে একজন লোকের লাশ। এই লোকটিকে আমরা জঙ্গলে রাতে ঘুরে বেড়াতে দেখেছিলাম। এরপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা আয়ানার নামের এক পুলিশ অফিসারকে দেখতে পাই, যার দিদার শেষকৃত্যের কাজ চলছিল। সেখানে আয়ানারের কিছু আত্মীয় স্বজনকে দেখা যায়, যারা বলছিল আয়ানার নতুন বিয়ে করা স্ত্রীর কারণে তার দিদা মারা গেছে। ওই মেয়েটি মূলত অপয়া। এইসব কথা শুনে আয়ানার রেগে যায়, তাই সে সেখান থেকে উঠে ভেতরে চলে আসে। তখন আয়ানারের মা তার পেছন পেছন আসে এবং তাকে বলে সে যেন তার স্ত্রীকে আর ফিরিয়ে না আনে। এমন সময় আয়ানারের এক সহকর্মী চিত্রা তাকে কল করে জানায় জঙ্গলে
ইনভেস্টিগেট করার জন্য নতুন অফিসারকে নিয়োগ করা হয়েছে। সবার ধারণা ছিল এই পদে আইএনআরকে প্রমোশন দেয়া হবে, কিন্তু যেহেতু এমনটা হয়নি তাই আইএনআর এই ব্যাপারটা নিয়ে বেশ বিরক্ত ছিল। এখন সে আর চিত্রা মিলে সেই স্থানটাতে আসে যেখানে সেই ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছিল। এখানে তাদের পরিচয় হয় তাদের নতুন সিনিয়র অফিসার ঋষির সাথে। ঋষি তাদেরকে বলে তারা দুজন আলাদা আলাদা করে যেন এই ক্রাইম সিনে কি দেখেছে তাই বলে। এ কথা শুনে আইএনআর খুব রেগে যায় এবং বলে ঋষি কি তাদের পরীক্ষা দিতে চাইছে। ঋষি তখন বলে তার কাজ করার পদ্ধতি একটু অন্যরকম, সেটা কারোর পছন্দ হোক বা না হোক সে এইভাবেই কাজ করবে, তার যদি পছন্দ না হয় তাহলে সে এখান থেকে চলে যেতে পারে। প্রথমে তো আমাদের মনে হয় আইএনআর এ কথা শুনে রেগে চলে যাচ্ছে, তবে সে যায় না, বরং এখানে কি কি দেখেছে তার বর্ণনা করতে থাকে। আইএনআর এর কথা থেকে জানা যায় মৃত এই লোকটির নাম রবার্ট, তাকে মাকড়সার জালের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। তাকে দেখে মনে হচ্ছে সে একা এই গাছে ওঠেনি, বরং কেউ তাকে এখানে টেনে উঠিয়েছে। এছাড়াও সে মাকড়সার জালে ঝুলে থাকলেও তার শরীরে কোনো মাকড়সা পাওয়া যায়নি। চিত্রা বলে রবার্টের টাকা ও অন্যান্য দামি জিনিস হারায়নি, এখানেই আছে, অর্থাৎ তাকে টাকার জন্য মারা হয়নি। ঘটনাস্থলে কিছু হলুদ রঙের ফুল পাওয়া গেছিল যেটা ছিল বিষাক্ত। এই ফুলের গাছ এই জঙ্গলে নেই, যার মানে কেউ একজন বাইরে থেকে এই ফুলগুলো নিয়ে এসেছে এবং এই ফুলের মাধ্যমেই রবার্টকে মারা হয়েছে। এই দুজনের সাথে কথা বলার পর ঋষি ফরেস্ট অফিসার সত্যা এবং ইরফানের সাথে কথা বলে। তারা ঋষিকে সেখানে নিয়ে যায় যেখানে গত দু মাস ধরে রবার্ট থাকছিল। ঋষি তার দুই সহকারীকে বলে এই গ্রামের সবার সাথে ভালো করে কথা বলতে, যাদের সাথে রবার্টের কথা হয়েছিল। কেউ না কেউ নিশ্চয়ই তার সম্বন্ধে কিছু না কিছু তো জানে। এখন আইএনআর এবং চিত্রা সেই কাজে লেগে পড়ে। তারা সেই সকল মানুষের কাছেও যায় যাদের কাছে এর আগেও একবার তারা জিজ্ঞাসাবাদের জন্য গেছিল। তারা সেই হোটেলেও যায় যে হোটেলের প্রতিদিন রবার্ট খাবার খেত। হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে জানা যায় যেদিন রবার্ট মারা গিয়েছিল সেদিন সে রাতে খেতে আসেনি। তাছাড়াও সেদিন তাদের আব্দুল নামের একটা ওয়েটার তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছিল। এইসব জিজ্ঞাসাবাদের সময় দূর থেকে ঋষি লক্ষ্য করে সেখানে থাকা এক ওয়েটার বেশ ভয় পেয়ে গেছে, তাই ঋষি আইএনআরকে বলে ওই ওয়েটারটাকে ধরতে। এই কথা শুনেই আইএনআর যখনই তার দিকে এগিয়ে যায় তখনই ওয়েটারটি ছুটে পালাতে আরম্ভ করে। আইএনআর এবং চিত্রাও তার পিছু করে, আর সেই সাথে গাড়ি নিয়ে পিছু করতে থাকে ইন্সপেক্টর ঋষি। একটা সময় তারা তাকে ধরে ফেলে। প্রথমে তো আব্দুল কিছুই বলতে চাইছিল না, তার মনে হচ্ছিল সে কিছু বললে হয়তো সে ফেঁসে যাবে। তখন ঋষি তাকে আশ্বস্ত করে সে কিছুতেই কোনো ইনোসেন্ট মানুষকে এই কেসে ফাঁসাবে না, ফলে আব্দুল এবার সবকিছু খুলে বলে। সে বলে তার মতে তার কথা কেউ বিশ্বাস করবে না, সে রবার্টের সাথে সেদিন জঙ্গলে ঘুরতে গেছিল, কারণ রবার্ট একটি বিশেষ পেঁচা দেখতে চেয়েছিল। পেঁচা দেখতে দেখতে তারা জঙ্গলের অনেক গভীরে চলে যায়। কিছু শব্দ শুনে রবার্ট এবার এগিয়ে যায়। রবার্টকে ফিরতে না দেখে আব্দুল যখন সামনে এগিয়ে যায় তখন সে এক ভয়ানক দৃশ্য দেখতে পায়, আর সেটা হলো বানারাচি। বানারাচি হলো জঙ্গলের আত্মা, যে কিনা লাল শাড়ি পরে থাকে এবং তার মাথায় থাকে শিং। নিজের চোখে এই ভয়ানক দৃশ্য দেখে আব্দুলের কোনো হুঁশ ছিল না, তাই সে পালিয়ে আসে। সে ভেবেছিল তার মতো করে রবার্টও হয়তো জঙ্গল থেকে পালিয়ে এসেছে, কিন্তু পরে সে জানতে পারে রবার্ট আসলে মারা গিয়েছিল ওই রাতে। পুরো স্বীকারোক্তি দ্বারা ঋষি বুঝতে পারে এই খুনের ক্ষেত্রে আব্দুলের কোনো হাত নেই, তাই সে আব্দুলকে ছেড়ে দেয়। অন্যদিকে ওই রাতে জঙ্গলের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ফরেস্ট অফিসার ক্যাথি এবং সিলভি টহল দিচ্ছিল। টহল দিতে দিতে হঠাৎ করেই তারা এমন এক স্থানে চলে আসে যেখানে অনেক ফাঁদ পাতা ছিল। এরই মধ্যে থেকে একটা ফাঁদে সিলভির পা আটকে যায়, ফলে প্রচণ্ড যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। তা দেখে ক্যাথি কি করবে তা বুঝতে পারছিল না। তখন ফাঁদ থেকে পা বের করার জন্য সে আশেপাশে কোনো কিছু একটা খুঁজতে থাকে। ঠিক তখনই সিলভি দেখতে পায় সিংওয়ালা কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। এটি হয়তো জঙ্গলে সেই বানারাচি, যাকে দেখে সিলভি ভীষণ ভয় পেয়ে যায়। ক্যাথি তার চিৎকার শুনে ছুটে আসতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যায়। এরপর দৃশ্য চলে যায় চেন্নাইতে। আমরা বেশ কয়েকদিন আগে দৃশ্য দেখতে পাই যেখানে ঋষিকে দেখা যায়, যে কিনা একটা মেয়েকে সিরিয়াল কিলারের হাত থেকে বাঁচিয়েছিল। তার সিনিয়ররা এই নিয়ে আলোচনায় লিপ্ত ছিল যে ঋষিকে এই দায়িত্ব দেওয়া উচিত হয়নি। একজন অফিসার বলে ঋষি তার একার চেষ্টায় এই সিরিয়াল কিলারকে ধরতে পেরেছে। এছাড়াও সে শুরু থেকেই নানান কেসে বিভিন্ন তথ্য দিয়ে তাদেরকে সাহায্য করেছে। ঋষির ওই ঘটনার 3 বছর হয়ে গেছে। ঋষি চেষ্টা করছে সেখান থেকে বেরিয়ে আসতে, তাই তাদের উচিত তাকে সাহায্য করা। তখন অন্য আরেকজন অফিসার বলে তবুও তাদের এত বড় দায়িত্ব ঋষিকে দেওয়া উচিত হয়নি। এরপর আমরা ঋষিকে দেখতে পাই
এবং অনেক বড় একটি সত্য আমরা জানতে পারি তার ব্যাপারে। আর সেটা হলো ঋষির একটি চোখ নষ্ট, সে একটি নকল চোখ লাগিয়ে চলাফেরা করে। তবে এখানে আমরা জানতে পারি না যে ওই অফিসাররা ঋষির কোন ঘটনার কথা বলছিল। এখন দৃশ্য বর্তমানে থিয়ানকাডু জঙ্গলে আসে, যেখানে ক্যাথি আর সিলভিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল গত রাতে তারা কি দেখেছে। ক্যাথি তো কিছু বলতেই চাইছিল না। তখন সিলভি সাহস করে সত্য কথাটা বলে যে তারা জঙ্গলে বানারাচিকে দেখেছে। তবে সত্যা তাদের কথায় কিছুতেই বিশ্বাস করতে চায় না, বরং তাদেরকে বকাঝকা করে। তাদের থেকে কিছুটা সরে গিয়ে ইরফান বলে এই মেয়েরা অনেকদিন হলো তাদের বাড়ি যায় না, তাই বাড়িতে যাওয়ার জন্য হয়তোবা মন গড়া এইসব গল্প বলছে। কিন্তু বাইরের মানুষটা শুনলেই এইসব জঙ্গল নিয়ে তাদের মনে ভুল ধারণা জন্মাবে। তাই সত্যা সেই মেয়েদেরকে কিছুদিনের জন্য ছুটি দিতে বলে। অন্যদিকে আয়েনার আর চিত্রাকে ঋষি হসপিটালে ডেকে পাঠিয়েছিল। পোস্টমর্টম করা ডাক্তারের সাথে কথা বললে সেখানে তারা জানতে পারে রবার্টের এমন কোনো শারীরিক সমস্যা ছিল না যার কারণে এত সহজে তার হার্ট অ্যাটাক হতে পারে। এছাড়াও যে বিষাক্ত হলুদ ফুলের কথা চিত্রা বলেছিল তার বিষ রবার্টের শরীরে পাওয়া যায়নি। ঋষি জানতে চায় তাহলে কিসের কারণে তার মৃত্যু হতে পারে। ডাক্তার বলে জঙ্গলে নানান সাপ এবং পোকামাকড় আছে, এগুলো প্রচন্ড বিষাক্ত, সেগুলোর কোনো একটার কামড়ে রবার্টের হার্ট অ্যাটাক হতে পারে, যদিও তার শরীরে এমন কিছুই পাওয়া যায়নি। এখন ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে ঋষি আয়নারকে জিজ্ঞাসা করে ওই জঙ্গলে এরকম কোনো কিছু কি আগে ঘটেছে। কিন্তু আয়নার বলে এরকম কিছুই আগে কখনো এই জঙ্গলে হয়নি, একটিমাত্র খুনের জন্য কেউ এত কষ্ট করবে না। এমন হতে পারে হয়তো খুন আগে হয়েছে, বা তা না হলে এটি প্রথম খুন, আর এরপর আরও খুন হতে চলেছে। আর সেই কারণেই তখনই তারা তদন্তে বেরিয়ে যায় যে এমন ঘটনা আগে ঘটেছে কিনা। খবর নিয়ে তারা জানতে পারে 5 বছর আগে বালা নামের এক ট্রাক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল, যেখানে তার পেটে গাছে ডাল ঢুকে গেছিল। তখন পুলিশের ধারণা হয়েছিল এটা হয়তো খুন নয়, তবে এখন ধারণা করা হচ্ছে কারণ রবার্টের সাথে তার একটি মিল আছে। বালার লাশও মাকড়সার জাল দিয়ে ঘেরা পাওয়া গিয়েছিল। মাকড়সা পরে খাবার খাওয়ার জন্য খাবারকে এইভাবে জাল দিয়ে বুনে রাখে। ব্যাপারটা স্বাভাবিক হলেও এইখানে অস্বাভাবিক, কারণ মাত্র এক রাতের মধ্যে একটা আস্ত মানুষকে জালে বোনা কোনো মাকড়সার পক্ষে সম্ভব নয়। অন্যদিকে আমরা তখন ক্যাথি এবং সিলভিকে দেখতে পাই। সিলভি ছুটিতে চলে যাচ্ছিল, সে বলে হয়তো সে আর কোনোদিনই এখানে কাজ করতে আসবে না, কারণ সে তার সন্তানের সাথে থাকতে চায়। সে ক্যাথিকেও বলে এখান থেকে চলে যেতে, তবে ক্যাথি বলে যে তার যাওয়ার কোনো জায়গা নেই। এখানে আমরা জানতে পারি ক্যাথি আসলে একটা অনাথ, সে এক বৃদ্ধার সাথে হসপিটালে দেখা করতে যায়। এই বৃদ্ধার অনাথ আশ্রমেই আসলে ক্যাথি বড় হয়েছে, ছোটবেলা থেকেই এই মানুষটাকে সে নিজের মায়ের মতো দেখেছে। তাই সে কাঁদতে কাঁদতে বলে যদি সে মারা যায় তাহলে ক্যাথি আবারও অনাথ হয়ে যাবে। এদিকে ঋষি চলে যায় বালার পরিবারের সাথে দেখা করতে। বালা শ্বশুরের সাথে কথা বলে ঋষি জানতে পারে বালা কখনো মদ খেয়ে গাড়ি চালাতো না বা এমন কিছু করতো না যাতে তার অ্যাক্সিডেন্ট হবে। তার ট্রাক সম্পূর্ণ নতুন ছিল। বালার স্ত্রী বলে অ্যাক্সিডেন্টের আগে থেকে বালা কেমন যেন অস্বাভাবিক আচরণ করছিল। প্রতিদিন রাতে সে স্বপ্ন দেখে উঠে যেত এবং খুবই ভয় পেত। চিত্রা এবং আয়েনার বালার পরিচিত অন্যান্যদেরকেও জিজ্ঞাসাবাদ করে। সবাই একই কথা বলে যে অ্যাক্সিডেন্টের কিছুদিন আগে থেকেই তার ব্যবহার বেশ অদ্ভুত ছিল। বালার এক সাথী ট্রাক ড্রাইভার বলে বালা নাকি লাল শাড়ি পরা একজন মহিলাকে দেখতে পেত। এবার ঋষি, চিত্রা আর আয়েনার এই সকল আধ্যাত্মিক ব্যাপারে তদন্ত করা শুরু করে। তারা তিনজন একটা ভিডিও দেখছিল, যে ভিডিওতে একজন লোক আত্মাদের সম্বন্ধে বলছিল। লোকটি বলে কিছু কিছু আত্মা রয়েছে যারা খুবই খারাপ, প্রায় শয়তানের মতো। বানারাচি এরকমই একটি আত্মা। বানারাচি আসলে জঙ্গলের রক্ষণাবেক্ষণ করে। এখন ওই রাতে বাড়ি ফিরে ঋষি তার পুরনো একটি কেসের তদন্তের ভিডিও দেখছিল। এই ভিডিওতে দেখা যায় তারা ওই সিরিয়াল কিলারের খুন করা সমিয়া নামের একটি মেয়ের বাইক খুঁজে পায়। ভিডিওটা দেখতে দেখতে হঠাৎ ঋষির কিছু একটা হয়ে যায়, সে অসুস্থ হয়ে পড়ে। নিজের সামনে একটা রক্তমাখা ছায়া দেখতে পায়। দৃশ্য এবার পরিবর্তিত হয় এবং আমরা দেখতে পাই জঙ্গলের পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। কনস্ট্রাকশনের কন্ট্রাক্টর এসে ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করে কর্মীরা সব কোথায় গেছে। ইঞ্জিনিয়ার বলে সবাই ভূতের ভয়ে পালিয়ে গেছে, সবার ধারণা এই জঙ্গলে ভূত আছে। কন্ট্রাক্টর এ কথার পাত্তাই দেয় না, বরং সে বলে যে কোনোভাবে কাজ শুরু করতে হবে, তাই সে নতুন শ্রমিক ব্যবস্থা করার জন্য জোর দেয়। ওই রাতে আমরা একজন গর্ভবতী মহিলাকে দেখতে পাই, যে সেই কন্ট্রাক্টরের স্ত্রী। সে ডাক্তার দেখিয়ে রাতের অন্ধকারে জঙ্গলের রাস্তা ধরে বাড়ি ফিরছিল। তখনই এক বৃদ্ধা তাকে ডেকে জিজ্ঞাসা করে তার
কাছে লোহার কোনো জিনিস আছে কিনা, কারণ অন্ধকারে বানারাসি ঘুরে বেড়ায় যে কিনা গর্ভবতী মহিলাদের বাচ্চা নিয়ে যায়। তার কখনো সন্তান হয়নি, তাই সে অন্যদের সন্তান কেড়ে নেয়। এই কথা শুনে ওই কন্ট্রাক্টরের স্ত্রী বেশ ভয় পেয়ে যায়। আর তার সাথে থাকা তখন একটি বাচ্চা মেয়েও ছিল। আর তারা হাঁটতে হাঁটতে মেয়েটির বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, যে কিনা ওই বাড়িতে থেকে যাবে, আর বাকি পথ ওই মহিলাকে একাই যেতে হবে। তাই সে ওই মেয়েটির বাড়ি থেকে একটি লোহার টুকরো সাথে নিয়ে নেয়। কিছু দূর যেতে পেছন থেকে হঠাৎই এক ভয়ানক আওয়াজ শোনে। পেছনে ফিরতেই সে হতভম্ব হয়ে যায়, কেননা গাছের উপর সেই বানারাসিকে বসে থাক দেখে। সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে এসে প্রথমে সে নিজে শোবার ঘরে তার স্বামীকে চেক করে, যে কিনা মদ্যপান করে সেখানে ঘুমিয়েছিল। আর এরপর সে দরজা আটকিয়ে পূজা ঘরে যায়। এমন সময় হঠাৎই প্রথমে দরজা থেকে আর তারপর উপরের চাল থেকে আওয়াজ হতে শুরু করে, যেটা শুনে মেয়েটি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তার স্বামীকে ডাকতে থাকে। তার স্বামী কোনো ডাকে সাড়া দেয় না, বরং দরজাটি তখন ভেতর থেকে আটকে যায়, যা দেখে মেয়েটি প্রচন্ড ভয় পেয়ে যায় আর দ্রুত দরজাটি ভেঙে ফেলার চেষ্টা করে। আর এরপর ভেতরে ঢুকে সে হতবাক হয়ে যায়, দেখে তার স্বামী ঘরের ভেতরে নেই আর উপরের চাল খানিকটা ভাঙা। এমন দৃশ্য দেখে মহিলাটি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে ওই সময় আমরা তার স্বামীকে, অর্থাৎ ওই কন্ট্রাক্টরকে, ঘুম থেকে জেগে উঠতে দেখতে পাই। সে জেগে তো গিয়েছিল, কিন্তু নিজের হাত নাড়ানোর শক্তি তার গায়ে ছিল না। এমন সময় তার সামনে চলে আসে বানারাসি, যা দেখেই সে প্রচন্ড চমকে যায়। তখন বানারাসি তাকে সেখানেই মেরে ফেলে। পরের দিন সকালে ঋষি তার টিম নিয়ে কন্ট্রাক্টরের বাড়িতে যায়। কন্ট্রাক্টরের স্ত্রীর নাম হচ্ছে সঙ্গীতা। তার অবস্থা খুবই খারাপ, সে হসপিটালে ভর্তি। যে মেয়েটি গতকাল রাতে তার সাথে হসপিটালে গিয়েছিল, সে বলে সঙ্গীতাকে সে অজ্ঞান অবস্থায় পেয়েছিল। তার স্বামীকে কোথাও পাওয়া যাচ্ছে না। সঙ্গীতার ধারণা হলো বানারাসি তার সন্তানকে না পেয়ে তার স্বামীকে নিয়ে গেছে। ঋষি তখন ভাঙা সিলিংয়ের দিকে দেখে ভাবতে থাকে আগের ঘটনাগুলোর সাথে এর সম্পর্ক থাকতে পারে। তাই তারা সবাই মিলে জঙ্গলের দিকে চলে যায় সঙ্গীতার স্বামীকে খুঁজে বের করতে, তা না হলে তারও একই হাল হবে। অনেক খোঁজাখুঁজির পর সঙ্গীতার স্বামীকে খুঁজে পাওয়া যায়, তবে জীবন্ত নয়, বরং মৃত। সেও মাকড়সার জাল দিয়ে জড়ানো ছিল। তখন তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় পরীক্ষা করার জন্য। ডাক্তার যখন পরীক্ষা করছিল, তখন হঠাৎই তার গলার ভেতর থেকে কিছু একটা নড়ে ওঠে। ডাক্তার ভাবে লোকটি হয়তো বেঁচে আছে, কিন্তু পরীক্ষা করে সে দেখে সে তো মারাই গেছে। তবে তার গলার ভেতরে কিছু একটা নড়ছে। তখনই তার মুখ থেকে ঝাঁকে ঝাঁকে পোকা বেরিয়ে আসে, যা দেখে তারা সবাই খুব অবাক হয়ে যায়। এরপর সেই পোকাগুলোকে নিয়ে যাওয়া হয় একজন পতঙ্গ বিশেষজ্ঞর কাছে। সেগুলোকে দেখে বলে এই পোকাগুলো হলো এক বিশেষ ধরনের পোকা, এগুলো রেশম পোকা, যারা মাকড়সার মতো জাল তৈরি করতে পারে। ঋষি জিজ্ঞাসা করে এই পোকাগুলোকে ট্রেনিং দেওয়া যায় কি লাশের গায়ে জাল তৈরি করার জন্য। উত্তরে বিশেষজ্ঞ বলে কম্পন শব্দ এবং বাতাসের ব্যবহার করে এটা করা যেতে পারে, কিন্তু এটা করা খুবই কঠিন। এরপর ডিসি এবং তার টিম ডিএসপির সাথে মিটিং এ বসে এবং তাকে খুনের সম্পর্কে বলতে থাকে। ঋষির ধারণা এই তিনজন ব্যক্তির মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে, এগুলো কোনো সাধারণ খুন। এই কথা শুনে ডিএসপি খুনের মোটিভ জানতে চায়, কিন্তু ঋষির এই ব্যাপারে তখনও পর্যন্ত কোনো ধারণা ছিল না। সেই সময় অন্যদিকে জয়া নামের একটা ছোট্ট মেয়েকে আমরা দেখতে পাই, যে একটা মূর্তির দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, আর সেই দোকানে বানারাসির মূর্তিও ছিল। জয়ার চাহনি দেখে আমরা বুঝতে পারি যে ওই মূর্তিটি খুব পছন্দ হয়েছে, তাই দোকানদার তাকে ওই মূর্তিটি দিতে চায়, কিন্তু জয়ার মা সেটা নিতে চায় না। বাড়িতে ফিরতেই আমরা দেখতে পাই জয়া অদ্ভুতভাবে জঙ্গলের দিকে তাকিয়ে কারোর সাথে কথা বলছে। শুধু তাই নয়, সে ঘরে বসেও কারোর একটার সাথে কথা বলছে, যেটা তার মা লক্ষ্য করে, তবে সে খুব একটা গুরুত্ব দেয় না। তখনই আমরা দেখতে পাই তার সামনে ওই মূর্তিটি রয়েছে, যেই ব্যাপারে তার মায়ের কোনো ধারণাই ছিল না। সেই রাতে হঠাৎই জয়ার মায়ের কিছু শব্দ শুনে ঘুম ভেঙে যায়, তাই সে জয়ার বাবাকে ডেকে তোলে এবং তারা দুজনে মিলে পুরো ঘর ঘুরে দেখতে থাকে, তবে তারা কিছুই সেরকম দেখতে পায় না। আর এরপর যখন তারা জয়ার রুমে আসে, তখন তারা থমকে যায়। জয়ার বাবা সেই মূর্তি নিয়ে দ্রুত বাইরে চলে যায় এবং আগুন দিয়ে সেটা জ্বালিয়ে দেয়। সে বলে কেউ একজন তার পরিবারকে কালো জাদু করতে চাইছে, আর এ কারণে হয়তো এটি এখানে ডেকে গেছে। এরপর আমরা ইয়মুনাকে দেখতে পাই। ইয়মুনা একজন ডক্টর, সে এবং তার বাবা মিলে একটি হাসপাতাল চালায়, তবে ইয়মুনার বাবা কোনো কারণে তার সাথে কথা বলে না। ইয়মুনার আরো একটি পরিচয় আছে, সে আসলে আয়না
আয়নার স্ত্রী। আয়নার সেখানে তার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিতে এসেছিল। যমুনা বলে সে আয়নারের সাথে যাবে না। যেদিন আয়নারের বাবা মা তাকে বের করে দিয়েছিল সেদিন আয়নার কোথায় ছিল? আভার বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে সে আয়নারকে বিয়ে করেছে। আর আয়না তার সাথে কি করেছে? এখানে আমরা বুঝতে পারি যমুনার বাবা কেন তার সাথে কথা বলে না। এখন যমুনা তার সাথে না যাওয়ায় আয়নারের মন খারাপ হয়ে যায়। অন্যদিকে চিত্রা বাড়িতে ফিরে দেখতে পায় তাকে দেখার জন্য ছেলের বাড়ির লোক এসেছে। এসব তার ভালো লাগছিল না। সে তার মায়ের সাথে ঝগড়া করে। আর এরপর আয়নার এবং চিত্রা দুই বন্ধু মিলে এক জায়গায় বসে নিজেদের মন হালকা করে। অন্যদিকে ওই সময় আমরা ঋষিকে দেখতে পাই, যে ঘরে শুয়ে তার স্ত্রী বিজির কথা ভাবছিল। ঋষি সবসময় বিজিকে রেখে বিভিন্ন কেসের তদন্তের জন্য যেতে হতো। তার জন্য বিজির বেশ খারাপ লাগতো, যে ব্যাপারটা ঋষিও বুঝতে পারত। কিন্তু সে চাইছিল না যে বিজিকে এই কষ্টের জীবন দিতে। তবে বিজি সবসময় ঋষির সাথেই থাকতে চাইত, কারণ তার মতে সে ঋষির সাথে একমাত্র সুখী হতে পারবে। এমনকি সে যদি ঋষির আগেও মারা যায় তবু সে আত্মা হয়ে ঋষির কাছে ফিরে আসবে। এই সবকিছু ঋষি শুয়ে শুয়ে ভাবছিল এবং সিলিং এর দিকে তাকিয়েছিল, যেখানে সত্যি ঝুলেছিল বিজির আত্মা। আর এরপর আমরা ওই মূর্তির দোকানদারকে দেখতে পাই। দোকান বন্ধ করে রাতের বেলা সে বাড়ি ফিরছিল। হঠাৎ তার মনে হয় কয়েকজন তার পেছনে আছে, তাই সে দ্রুত বাড়ি ফিরে যায় এবং বাড়িতে ঢুকে সে হাফ ছেড়ে বাঁচে। রাতের বেলা আমরা দেখতে পাই একজন লোক তার পিছু নিয়েছিল, যে কিনা এখনো পর্যন্ত তার ঘরে উঁকি দিচ্ছে। লোককে তার ঘরে উঁকি দিতেই সে হতভম্ব হয়ে যায়, কেননা সেই মহিলাটি কিছু একটা হয়ে গিয়েছিল। তার হাতগুলো ভয়ানকভাবে বেঁকে যাচ্ছে, চোখগুলো একেবারেই সাদা হয়ে গেছে। সেই লোকটির সাথে কি হয় তা আমাদেরকে দেখানো হয়নি। আমরা পরের দিন দুপুরের দৃশ্য দেখতে পাই, যেখানে সত্যা দুপুরে ইরফানের বাড়িতে খাবার খেতে গিয়েছিল। খাবার খেতে গিয়ে সে ইরফানের ছেলের জন্য ফল আর মেয়ের জন্য ফুলের গাছে চারা নিয়ে যায়। সেখানে আমরা জানতে পারি যে এত বয়স হওয়ার পরেও সত্যার বিয়ে করতে একদমই রাজি নয়। এখানে ইরফানের স্ত্রী দুটো তাবিজ নিয়ে আসে। সে ইরফান এবং সত্যাকে ওই দুটো তাবিজ কোমরে বেঁধে নিতে বলে। তারা জঙ্গলে থাকে এবং সেখানে বনারচির বাস। তার বিশ্বাস এই তাবিজ তাদেরকে বনারচির কাছ থেকে রক্ষা করবে। ইরফান তার স্ত্রীকে এসব আজেবাজে কথা বলতে মানা করে। আর এরপর আমরা আয়নারকে দেখতে পাই, যে কিনা তার কাপড় চোপড় গোছাচ্ছিল। আয়নারের বাবার ধারণা আয়নার তার স্ত্রীর কাছে চলে যাচ্ছে, তাই সে রাগারাগি করে। তবে আয়নারের মা জানায় আয়নার কেসের জন্য কোথাও একটা যাচ্ছে। এবার ব্যাগপত্র গুছিয়ে আয়নার ঋষির সাথে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের সাথে চিত্রা ছিল না, কারণ চিত্রাকে ঋষি অফিসেরই কিছু একটা কাজ দিয়েছিল। রাস্তায় যেতে যেতে আয়না ঋষিকে জিজ্ঞাসা করে ঋষি ভূত পেতে বিশ্বাস করে কিনা। ঋষি এর কোনো উত্তর না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করে, যে সে এইসব কথা কেন বলছে। এখন আয়নার জানায় এই খুনগুলো যেভাবে হচ্ছে তাতে মানুষের পক্ষে এই খুন করা সম্ভব নয়। ভয়ানক সব শব্দ, পোকামাকড়ের জাল, এই সব কিছু অন্য কিছুর দিকে ইঙ্গিত করছে। আয়নার জানায় গত রাতে সে দেবতা এবং রাক্ষসদের নিয়ে পড়াশোনা করছিল। এখান থেকে সে জানতে পেরেছে প্রত্যেক যুগে প্রত্যেক জাতির দেবতাদের এবং অসুরদের সাথে কোনো না কোনো প্রাণীর সম্পর্ক যুক্ত আছে। যেমন শিবের সাথে সাপ, গণেশের সাথে ইঁদুর এবং অন্য ধর্মের বিভিন্ন দেবদেবীর সাথে প্রাণীদের উল্লেখ করা আছে। একইভাবে বনারাচির সাথে থাকে ওই পোকাগুলো। বনারাচি যাদেরকে মারে তাদের সেই পোকাগুলো জালে আবদ্ধ করে ফেলে। এই কথা শুনে হঠাৎই ঋষি গাড়ি থামিয়ে দেয় এবং রেগে গিয়ে বলে, সে একজন পুলিশ অফিসার হয়ে কিভাবে এইসব ধরনের কথা বলছে। সে নিশ্চয়ই জানে পৃথিবীতে যত রহস্যময় ঘটনা ঘটে তার পেছনে কোনো না কোনো যুক্তি আছে, আর সেই সব যুক্তি তাদেরকে বের করতে হবে। আয়নার তাকে আর কিছুই বলে না। এরপর তারা চলে যায় জঙ্গলের ভেতর এক ফরেস্ট বিভাগের গেস্ট হাউসে। এখানে তাদেরকে কিছুদিন থাকতে হবে। ঋষি পৌঁছে সত্যাকে বলে, বেশ কয়েকদিন আগে জঙ্গলের একজন গার্ড কোনো ফাঁদে পড়েছিল এবং কিছু একটা দেখেছিল, এই কথা তাকে কেন বলা হয়নি? সত্যা বলে, এরকম ঘটনা জঙ্গলে প্রায়ই ঘটে। তবে ঋষির মতে জঙ্গলের খুনি তাদেরকে টার্গেট করছে তা জানা দরকার, আর এই কারণে ছোট থেকে ছোট ঘটনাও তার কানে দিতে বলে। এরই মধ্যে সেখানে ক্যাথি আসে, যাকে সত্যা ডেকেছিল ঋষিকে সাহায্য করার জন্য। এখানে প্রথম দেখাতেই ঋষির চোখ যেন ক্যাথির উপরে আটকে যায়। সত্যা ক্যাথিকে জানায় তাকে এই গেস্ট হাউসে ঋষিদের সাথে থাকতে হবে। এখন ওই রাতে আয়নার যমুনাকে কল করে বলে সে যমুনাকে খুব ভালোবাসে, সবকিছু সহ্য করতে পারবে, কিন্তু যমুনার রাগ সহ্য করতে পারবে না। যমুনা যেন তার সাথে রাগ না করে। যমুনা এসব শুনতে থাকে এবং নীরবে কাঁদতে থাকে। অন্যদিকে চিত্রাকে দেখা যায়, যে কিনা একটা মেয়ে ছবি দেখছিল। এরই মধ্যে ওই মেয়েটি তাকে ভিডিও কল করে, যা দেখে চিত্রা কিছুটা ঘাবড়ে যায়। এখন মেয়েটি জানায় সে তার সাথে কিছুদিনের জন্য
জন্য থাকতে আসতে চায়, যেহেতু তার থাকার মতো কোনো জায়গা নেই এই শহরে। তার এক কথায় চিত্রা রাজি হয়ে যায়। এখানেই আমরা বুঝতে পারি চিত্রার বিয়ে না করার কারণটা কি। এখন পরের দিন ঋষি আয়নারের সাথে কথা বলছিল, যেখানে সে আয়নারকে বলে উনি দিন দিন বেপরোয়া এবং সাহসী হয়ে যাচ্ছে, কারণ একারাম নামের ওই কন্ট্রাক্টরকে তার বাড়ি থেকে তুলে এনে খুন করা হয়েছে। তাই খুনিকে আটকাতে হলে তাদের দ্রুত কিছু একটা করতেই হবে। এরই মধ্যে ক্যাথি সেখানে চলে আসে এবং তিনজনে বেরিয়ে পড়ে। যেতে যেতে ঋষি ক্যাথিকে জিজ্ঞাসা করে সেদিন রাতে ক্যাথি কি দেখেছিল, সে আসলেই কি বনারাচিকে দেখেছে। ক্যাথি বলে সে একটা ছায়ার মতো কিছু একটা দেখেছিল, সেটা কোনো প্রাণীর ছায়াও হতে পারে। অর্থাৎ এখনো পর্যন্ত ক্যাথি এই ব্যাপারে মিথ্যা বলে চলছে, এর কারণ আমরা পরবর্তীকালে জানতে পারবো। আপাতত তারা পৌঁছে যায় একারামের অফিসে। ঋষির ধারণা ছিল একারামের আরো কোনো একটা ফোন আছে যেটা সে কোথাও একটা লুকিয়ে রেখেছে। সেখানে ঋষি একারামের অফিসে ওই ফোনটা খুঁজতে থাকে। শেষ পর্যন্ত টেবিলের নিচের একটি গোপন জায়গা থেকে ওই ফোনটি সে বের করে। আর এবার তারা একারামের কাজের জায়গা অর্থাৎ সেই কনস্ট্রাকশন সাইডে চলে যায়। সেখানে কনস্ট্রাকশনের কাজ বন্ধ ছিল, তারা জঙ্গলের আরো ভেতরে যেতে শুরু করে। হঠাৎ করে কিছু একটা শব্দ শোনা যায়। ক্যাথির ইশারায় সবাই লুকিয়ে পড়ে, তবে ঋষি লোকায় না, কেন সে ক্যাথির ইশারা দেখতেই পায়নি। তাই ক্যাথি নিজেই তাকে টেনে নিয়ে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। দেখা যায় সামনে কিছু একটা জঙ্গলি জানোয়ার ছিল। সেখানে ক্যাথি ঋষিকে জিজ্ঞাসা করে যে ইশারা করার সত্ত্বেও ঋষি কেন সরে যায়নি, তবে ঋষি এর কোনো উত্তর দেয় না। এমন সময় হঠাৎই খুব বৃষ্টি শুরু হয়ে যায়, যে কারণে তারা দ্রুত একটা শেডের নিচে চলে যায়। তবে ক্যাথি ভিজতে থাকে, সেটা ঋষি দেখছিল। এদিকে ঋষির চোখে জল পড়ায় সে তার নকল চোখটি খুলে ফেলে, যেটা দেখে ক্যাথি বুঝতে পারে তার ইশারা ঋষি কেন বুঝতে পারেনি। আসলে ঋষি তখন তার ইশারা দেখতেই পায়নি। অন্যদিকে সঙ্গীতা সুস্থ হয়ে গিয়েছিল, তবে তার সন্তানটি অলরেডি পেটে মারা যায়। এই কষ্ট নিয়ে সঙ্গীতা প্রচন্ড কাঁদতে থাকে। সেটা দেখে ঋষি আর তার টিম সঙ্গীতাকে কোনো রকম প্রশ্ন করতেই পারে না। ওই দিন বাড়িতে ফেরার পর ঋষি শুধুমাত্র ভিজির কথাই মনে পড়ছিল। একটা সময় ভিজির সাথে তার সম্পর্ক খুব খারাপ হয়ে যায়। সে আর কোনোভাবেই ভিজির সাথে সম্পর্ক রাখতে চাইছিল না, কিন্তু ভিজি এই ব্যাপারটা বুঝতেই চাইছিল না। তার জন্য ঋষি তো সবকিছু ছিল, সে ঋষিকে বারবার ফোন করেই যাচ্ছিল। তবে ভিজিকে ইগনোর করে ঋষি তো তখন তার বন্ধুদের সাথে মজা করছে। এক সময় সে আর না পেরে ভিজির কল রিসিভ করে। কথা বলায় সে বুঝতে পারে ভিজি এখানেই কোথাও আছে। বাইরে তাকাতেই সে দেখতে পায় তার গাড়ির কাছে ভিজি দাঁড়িয়ে আছে খুবই অদ্ভুত ভাবে। দেখে মনে হচ্ছিল সে এখনই কিছু একটা করে ফেলবে। ঋষি সবকিছু বর্তমানে ভাবছিল, তখনই ক্যাথি এসে তাকে ডাক দেয় আর সে চমকে ওঠে। এরপর নিজেকে কিছুটা সামলে নিয়ে সে ক্যাথিকে তার 3 বছর আগের ওই দুর্ঘটনার কথা বলে। ওই সময় তার চোখের পাশ দিয়ে একটি গুলি চলে গেছিল, যে কারণে তার এক চোখের দৃষ্টি একেবারেই চলে যায়। তাই গত 3 বছর ধরে সে নিজেকে আবারও প্রস্তুত করেছে এক চোখ দিয়ে নতুন করে পৃথিবী দেখতে, শিখেছে নতুন করে এক চোখ দিয়ে চলা। ঋষির জীবন কতটা কঠিন এটা ভেবে ক্যাথি ইমোশনাল হয়ে পড়ে। তখন ওই রাতে আমরা জয়ার বাবাকে দেখতে পাই, যে কিনা কাজ শেষ করে তার বাড়িতে ফিরছিল। গাড়িতে উঠতেই হঠাৎ করে তার মনে হয় গাড়ির ছাদে কেউ একজন আছে, ফলে সে ভীষণ চমকে যায়। আর এরপর তার সাথে কি হয় তা তো আমাদের সবার জানা। পরের দিন সকালে সাত্যাকে দেখা যায়, যে তার বাড়িতে বসে তার বাগান এবং পাখির যত্ন করছিল। তখন তার অফিস থেকে ডাক আসে আর সে চলে যায় জঙ্গলে, যেখানে কেউ হাতি ধরার ফাঁদ পেতে রেখেছিল। অন্যদিকে কিছু লোককে দেখা যায় যারা অবৈধভাবে হাতি মেরে তার মাংস কাটছিল। হঠাৎ করে ফরেস্ট অফিসার আসার খবর পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। অন্যদিকে ঋষিরা এবার জয়ার বাবার লাশ পায়। তারা জয়ার বাবার ভাইয়ের সাথে এই ব্যাপারে কথা বলতে যায়। জয়ার বাবার সাথে তার কেমন সম্পর্ক ছিল, তার কোনো শত্রু ছিল কিনা ইত্যাদি প্রশ্ন করে। এই প্রশ্নগুলো করার সময় তার কাছে বারবার কেউ একজন কল করছিল, কিন্তু সে কোনোভাবেই কল রিসিভ করতে চাইছিল না, যে ব্যাপারটা ঋষি চোখ এড়াতে পারে না। একসময় সে লোকটিকে ফোন রিসিভ করতে বাধ্য করে। তখন আমরা দেখতে পাই জঙ্গলের হাতি মারা ওই লোকটি তাকে ফোন করেছে, অর্থাৎ এই অবৈধ কাজের সাথে সেও হয়তো জড়িত। তবে ব্যাপারটা ঋষিরা তখন বুঝতে পারে না। এখন ওই সময় তারা বাইরে এসে যখন গাড়ি চেক করে, তখন তারা দেখতে পায় যে জয়ার বাবার গাড়িতে একটা লম্বা চুল, যা তারা পরীক্ষা করতে পাঠিয়ে দেয়। অন্যদিকে কিছু ফরেস্ট অফিসার জঙ্গলে ঘোরার সময় দেখতে পায় একই স্থানে লাগানো সব ক্যামেরাগুলো ভাঙা। এই ভাঙা ক্যামেরাগুলোর মধ্যে থাকা বেশিরভাগ চিপই ভাঙা ছিল, একটা মাত্র চিপ কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়নি। তাই সত্যা মেমোরিটি ল্যাপটপে কানেক্ট করে সেখানে শেষবার কি রেকর্ড হয়েছে সেটা দেখতে শুরু করে। তারা দেখতে পায় কাচের উপর থেকে মানুষের মতো দেখতে কিছু একটা নিচে নেমে এসেছে, আর তখনই ক্যামেরাটি
ডিসকানেক্ট হয়ে যায়, যা দেখে সত্যা নিজের চোখে বিশ্বাস করাতে পারছিল না। এদিকে ঋষিরা গিয়েছিল জায়াদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে। এখানে ঋষি বসার ঘরে একটি অদ্ভুত চিহ্ন দেখতে পায়। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে জায়ার ভাই বলে তারা এখানে পুজো করেছিল, কারণ মৃত্যুর আগে তার বাবার ধারণা ছিল কেউ তার ওপর কালা জাদু করেছে। যে ব্যাপারটা শুনে আয়নার বেশ অবাক হয়ে যায়। অন্যদিকে ঋষি তখন দূরে জঙ্গলে জায়াকে দেখতে পায়, যে একা একা কিছু একটা করছিল। ঋষি তার দিকে এগিয়ে যায়। সে জায়াকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। উত্তরে জায়া বলে সে কবর দেওয়ার জন্য গর্ত করছে। তখন ঋষি জানতে চায় সে কি কবর দেবে। উত্তরে জায়া তাকে বানারাচির ওই মূর্তিটা দেখায় যেটা তার বাবা পুড়িয়ে ফেলেছিল। সে এই ব্যাপারে ঋষিকে জানায় যে বানারাচি তাদের উপর রাগ করেছে, তাই সে তার বাবাকে নিয়ে গেছে, আর এই কারণেই এই মূর্তি সে কবর দিয়ে পুজো দেবে, যাতে করে বানারাচি শান্ত হয়ে যায় এবং তার মা ও ভাইকে কিছু না করে। ছোট্ট মেয়েটির মুখে এমন অদ্ভুত কথা শুনে ঋষি বেশ অবাক হয়ে যায়। তাই এই ব্যাপারে আরো বেশি তদন্ত করার জন্য সেই মূর্তির কারিগর অর্থাৎ ওই মহিলার কাছে চলে যায়। মহিলাটি জানায় এটি একটি সাধারণ মূর্তি যা সে টুরিস্টদের কাছে বিক্রি করে থাকে। তবে ঋষির এখানে তার উপর সন্দেহ হচ্ছিল, এই কারণে তার পুরো বাড়ির তল্লাশি চালানো হয়। এখানে তারা একটি বড় সিন্ধুক পায়। সিন্ধুকে তারা খুলতেই তারা বানারাচির মুখোশ, লাল শাড়ি ইত্যাদি দেখতে পায়। দেখা মাত্রই ওই মূর্তির কারিগর মাঙ্গাইকে তারা গ্রেফতার করে নেয়। যদিও মাঙ্গাই বারবার বলতে থাকে সেই খুনে ব্যাপারে কিছুই জানে না, সে ওই ভিকটিমদের পর্যন্ত চেনে না। ওই মুখোশ, শাড়ি এই সব কিছু হলো তার কস্টিউম, যা পরে সে থিয়েটারে নাটক করে। অন্যদিকে সত্যা এবং ইরফান এক দম্পতিকে গ্রেফতার করে, যারা হাতির শিকারের সাথে জড়িত ছিল। ঋষি এখানে সত্যার কাছ থেকে ওই জঙ্গলের ভিডিওটি দেখে নেয়, যা দেখে সেও কিছুটা অবাক হয়ে যায়, আর এরপর সে চলে যায় সত্যার বাড়িতে। তারা সেখানে বসে অনেকক্ষণ গল্প করে। ওই সময় ঋষি লক্ষ্য করে সেখানে থাকা পাখিরা সত্যার কথা শোনে আর তার ডাকে সাড়া দেয়। এখন আমরা একজন লোককে দেখতে পাই, যে কিনা সিলভা নামের এক ছাগলের ফার্মের কর্মচারীর সাথে দেখা করতে এসেছিল। সে সিলভাকে বলে তাকে আরো কয়েকটি ছাগলের ব্যবস্থা করে দিতে। সিলভা এতে বেশ ভয় পাচ্ছিল, কারণ তার মালিক জানতে পারলে সমস্যা হবে। তবে লোককে তাকে টাকা পয়সা দিয়ে এই কাজ করিয়ে নেয়। আর এরপর আমরা গ্রামের পঞ্চায়েত দেখতে পাই, যেখানে গ্রাম প্রধানের সাথে গ্রামের লোকেরা কথা বলছিল এই নিয়ে যে বানারাচিকে কিভাবে দূর করা যায়। ফরেস্ট অফিসাররা কিছুই করতে পারছে না, তাদেরকেই কিছু একটা করতে হবে। তবে গ্রাম প্রধান এই ব্যাপারে একমত হয় না, বরং সে ওই লোকগুলোকে বলে এই সব কিছুর থেকে দূরে থাকতে। এবার মিটিং শেষ করে গ্রাম প্রধান বাড়ির দিকে ফিরছিল, তখন তার কাছে সিলভা আসে। সিলভা জানায় তার মালিক তাকে কাজ থেকে বের করে দিয়েছে, তাই সে এখন নিজের একটা ব্যবসা শুরু করতে চায়। এর জন্য তার কিছু টাকার প্রয়োজন। সেই কথা বলতে না বলতে সিলভা কিছু একটা দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আমরা দেখতে পাই গ্রাম প্রধানের বাড়িতে এসেছে ঋষি, যাকে দেখে সিলভা আসলে ভয় পালিয়ে গিয়েছিল। এখানে একটা রহস্য আমাদের সামনে খোলে। গ্রাম প্রধানই মাঙ্গাইয়ের বাবা। মাঙ্গাইয়ের কাছ থেকে ঋষি জানতে পেরেছিল তার সাথে তার বাবার সম্পর্ক ভালো নয়, তাই তারা আলাদা থাকছে। মাঙ্গাইয়ের মা তখন কাঁদতে কাঁদতে বলে মাঙ্গাই খুবই ভালো মেয়ে, সে নাচে গানে পারদর্শী ছিল, কিন্তু তার বাবা এইসব কিছুই পছন্দ করত না, তাই সে জোর করে তাকে বিয়ে দিয়ে দিয়েছিল। মাঙ্গাইও চুপচাপ নিজের বাবার সিদ্ধান্ত মেনে নিয়েছিল, কিন্তু তার স্বামী ছিল একেবারেই বাজে একজন লোক, যে মাঙ্গাইকে প্রচণ্ড মারধর করত। আর এই সব কিছুর জন্য মাঙ্গাই তার বাবাকেই দায়ী ভাবত, যে কারণে একদিন সে পুরোপুরি তাদের থেকে আলাদা হয়ে যায়। একদিকে ঋষি মাঙ্গাইয়ের বাবা মার সাথে কথা বলছিল, অন্যদিকে চিত্রা গিয়েছিল মাঙ্গাইয়ের থিয়েটারে। থিয়েটারের লিড ডান্সার হিসেবে ছিল মাঙ্গাই। তার গ্রুপের লিডার বলে মাঙ্গাই বেশ ভালো নাচে, তারা এই থিয়েটার করে যে টাকা কামায় তা সব দুস্থদের দান করে দেয়। মাঙ্গাই আসলে বানারাচির চরিত্র প্লে করে, আর এ কারণেই তার কাছে ওই কস্টিউমগুলো ছিল। এখানে আমরা জানতে পারি বানারাচি একেবারে ভিন্ন ধর্মী, সেই কারণে সে স্বর্গীয় ঠাই পায়নি, সেই সাথে পৃথিবীর মানুষ তাকে একসেপ্ট করে নেয়নি। এরপর পরের দিন ভোরবেলা ঋষি এই সব কিছু নিয়ে ভাবছিল এবং জগিং করছিল। একটা স্থানে গিয়ে সে বসে পড়ে। তখন ক্যাথিরাও পাশ দিয়ে যাচ্ছিল। বাকি সবাইকে চলে যেতে বলে ক্যাথি যায় ঋষির সাথে কথা বলতে। সেখানে হঠাৎই ক্যাথি লক্ষ্য করে ঋষির শরীরে জোক লেগে আছে। ক্যাথি দ্রুত ওই জোকগুলো সরাতে শুরু করে, আর এটা করতে করতে তারা কাছাকাছি চলে আসে। ঠিক তখনই হঠাৎ করে ঋষির কিছু একটা হয়ে যায়। সে সামনে ঝিলের দিকে তাকিয়ে জোরে
চিৎকার করতে থাকে এবং ক্যাথিকে বলে সেখান থেকে চলে যেতেন। ক্যাথি কিছুই বুঝতে পারছিল না, কিন্তু ঋষির এমন অবস্থা দেখে সে দ্রুত সেখান থেকে ছুটে পালিয়ে যায়। তখনই আমরা দেখতে পাই ঋষির সামনে ওই ঝিলের ওপর হাওয়ায় ভাসছিল ভিজির আত্মা, যে কিনা রাগি চোখে ঋষির দিকে তাকিয়েছিল। আর এখানে জানতে পারি যে 3 বছর আগে ভিজির সাথে আসলে কি হয়েছিল। আমরা সেদিনকার দৃশ্য দেখতে পাই, যেদিন ঋষি ব্রেকআপের পর একটা পাবেল ছিল এবং বাইরে দাঁড়িয়েছিল ভিজি। আমরা এখানে জানতে পারি ঋষি মূলত এখানে কোনো একটা মিশনে এসেছে যে ব্যাপারে ভিজি জানতো না। ভিজি সেই কথা জানার পরেও বোঝার চেষ্টা পর্যন্ত করছিল না, তার মাথায় শুধু একটা কথাই চলছিল যে সে ঋষিকে ছাড়া থাকতে পারবে না, ঋষি যেন তার সাথে ব্রেকআপ না করে। ঋষি তাকে বারবারই এখান থেকে চলে যেতে বলছিল, কিন্তু ভিজি কোনো কথা শুনতে রাজি ছিল না। এরই মধ্যে সেখানে দুজন গুন্ডা প্রবেশ করে, যা দেখে ঋষি ভিজিকে বাড়ি ফিরে যেতে বলে এবং নিজে চলে যায় ওই গুন্ডাদের উপর নজর রাখতে। তবে ভুলবশত ঋষির একজন ওয়েটারের সাথে ধাক্কা লেগে যায়, যার ফলে ওই গুন্ডারা ঋষির ব্যাপারে বুঝতে পেরে যায়। তখনই তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। একসময় গোলাগুলির শব্দ শুনে ভিজিও সেখানে দৌড়ে চলে আসে। সে যখন দেখতে পায় ঋষি বিপদে আছে, তখন সে নিজেকে কিছুতেই ধরে রাখতে পারে না। ঋষির বারবার বারণ করার সত্ত্বেও ভিজি তার দিকে দৌড়ে যায়। ঠিক তখনই একজন গুন্ডা ভিজিকে গুলি করে দেয়, যে গুলি ভিজিকে ভেদ করে ঋষির চোখের পাশ দিয়ে চলে যায়, আর এভাবেই ভিজির মৃত্যু হয়। এবার আমরা চিত্রাকে দেখতে পাই, যার বাড়িতে তার কলেজের এক বান্ধবী হীরা থাকতে এসেছিল। এই মেয়েটি সেদিন তাকে ভিডিও কলও করেছিল। আমরা বুঝতে পারি এই দুজনের মধ্যে একটি সম্পর্ক আছে যা তারা এখনো কাউকেই বলেনি। পরবর্তী দৃশ্যে আমরা আয়নার এবং ঋষিকে দেখতে পাই। ঋষি আয়নারকে জিজ্ঞাসা করে সে মাঙ্গাইয়ের ব্যাপারে খোঁজখবর নিয়েছে কিনা। উত্তরে আয়নার জানায় সে খোঁজ নিয়ে জানতে পেরেছে মাঙ্গাই ওই গ্রুপের হয়ে কাজ করে এবং ঘটনার দিন সে নিজের বাড়িতে একা ছিল, ফলে মাঙ্গাইয়ের একা থাকার জন্য এই কথার প্রমাণ হিসেবে আর কেউই না থাকায় আপাতত এর জন্য ঋষি মাঙ্গাইকে সন্দেহের তালিকায় রাখে। তখন ঋষিকে সত্যা কল করে এবং জিজ্ঞাসা করে ক্যাথি এবং নলিনী কোথায় আছে, এ ব্যাপারে কিছু জানে কিনা, কারণ ওয়াচ টাওয়ারে পাহারা দিতে গিয়ে তারা দুজন নিখোঁজ হয়ে গেছে। যেটা শুনে ঋষি এবং আয়না দুজনে চিন্তিত হয়ে পড়ে এবং তখনই চলে যায় জঙ্গলে ক্যাথিদেরকে খুঁজতে। একসময় তারা ওই জঙ্গলে নলিনীকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। সেই সাথে নলিনীর পাশে ক্যাথির ফোনটিও পড়েছিল, যেখানে ঋষি একটি ভিডিও খুঁজে পায় যেটা মজার ছলে নলিনী রেকর্ড করেছিল। এই ভিডিওতে তাদের দুজনের কথাতে স্পষ্ট হয় যে ক্যাথি ঋষিকে পছন্দ করত। তখন তারা জঙ্গলে ওই বারাণসীকে দেখতে পায় এবং তারা দুজনেই দৌড়াতে থাকে। নলিনী একসময় হোঁচট খেয়ে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে বানারাচি ক্যাথিকে টেনে নিয়ে নিজের সাথে চলে যায়। এই ভিডিও দেখে ঋষি হন্যে হয়ে ক্যাথিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে ক্যাথিকে মাকড়সার জালে আটকে থাকা অবস্থায় পায়। ক্যাথি তখনও জীবিত ছিল এবং ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, তাই ঋষি তাকে সান্ত্বনা দিতে থাকে এবং ডক্টরের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এবার ঋষি সত্যা এবং আয়নার আলোচনা থেকে আমরা জানতে পারি ওই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে কিছুতেই মাঙ্গাই হতে পারে না, কারণ মাঙ্গাই এখনো পুলিশ হেফাজতে আছে এবং ভিডিওটি অন্ধকারে হওয়ায় ওই কিডন্যাপারের চেহারাও বোঝা যাচ্ছে না। তাই আয়নার ওই ভিডিওটা চিত্রাকে পাঠিয়ে দেয় যাতে করে ক্যাথিকে কিডন্যাপ করার ওই ব্যক্তির চেহারা তারা স্পষ্টভাবে দেখতে পারে। এরপর ঋষি ক্যাথির কাছে জানতে চায় ওই জঙ্গলে তাদের সাথে আসলে কি কি হয়েছিল। তখন ক্যাথিও ঋষিকে সবটা খুলে বলে, যেমনটা আমরা ভিডিওতে দেখেছিলাম বানারাচি এসে ক্যাথিকে টেনে নিয়ে গিয়েছিল। সে তো জানতোই না যে কখন সে ওই গাছের কাছে পৌঁছে গেছে, সে শুধুমাত্র জানে যখন তার জ্ঞান ফেরে। তখন সে নিজের সামনে বানারাচির এক ভয়ানক রূপ দেখতে পায়। তার ভয়ঙ্কর সেই দাঁত সে জীবনেও ভুলতে পারবে না। একসময় বানারাচি জোরে চিৎকার শুরু করলে ক্যাথি ভয়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু ঋষি কোনোভাবেই ক্যাথির কথা মানতে চায় না। তার মতে সবকিছু ক্যাথির ধারণা। তখন ক্যাথি বলে ঋষিকে কথা মানতেই হবে, কারণ সে নিজেও জানে যে ঋষিও এমন অদ্ভুত কিছু না কিছু দেখতে পায়, যেমনটা আজও সে ওই ঝিলের কাছে দেখতে পেয়েছিল। ক্যাথি প্রশ্ন করে ঋষি সেখানে কাকে দেখেছিল। ঋষি প্রথমে তো বলতে চাইছিল না, তারপর সে জানায় সে সেখানে ভিজিকে দেখেছিল, যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। এরপর ঋষি ক্যাথিকে ভিজির গল্প বলতে থাকে। ভিজির সাথে একদিন এক বিয়ের অনুষ্ঠানে ঋষি দেখা হয়েছিল। ভিজির ফটোগ্রাফির খুব শখ ছিল, এভাবে ফটোগ্রাফির বাহানায় প্রথমে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে এবং ধীরে ধীরে তা ভালোবাসায় পরিণত হয়। এমনকি ভিজি এবং ঋষি এঙ্গেজমেন্টও করে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের সম্পর্কে অসুবিধা দেখা যায়, কারণ ভিজি ঋষিকে বিশ্বাস করতে পারছিল না। সে সবসময় ঋষিকে সন্দেহ করত।
তার মনে হতো ঋষি হয়তো বা অন্য কোনো মেয়ের জন্য তাকে ছেড়ে দেবে। এ কারণে প্রায় ভিজি লুকিয়ে ঋষির মেসেজ চেক করত। এমনকি কোথাও যেতে হলেও ঋষিকে অনেক জবাবদিহি করতে হতো। কিন্তু যেহেতু ঋষি একজন অফিসার ছিল, তাই সে চাইলেও সবকিছু ভিজিকে বলতে পারত না, আর এসব নিয়ে তাদের মধ্যে প্রচুর ঝগড়া ঝামেলা হতো। এভাবেই একদিন ঝগড়া করার সময় ভিজি ভুলবশত ঋষিকে একটি চড় মেরে বসে, ফলে এবার ঋষি ভিজির সাথে ব্রেকআপ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। যা শুনে ভিজি কাঁদতে শুরু করে এবং ঋষিকে সরি বলতে থাকে। ঋষি কিছুতেই মানতে না চাইলে ভিজি যেন পাগলের মতন হয়ে যায় এবং সে ঋষির সামনে নিজের হাতের শিরা কেটে ফেলে, যা দেখে ঋষি তাকে এবারের মতো ক্ষমা করে দেয়। এরপরেও তাদের মধ্যে কিছুই স্বাভাবিক হয় না। কিছুদিন পরপরই তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া চলতেই থাকে। এভাবেই একদিন ভিজি ঋষিকে খুঁজতে খুঁজতে সেই হোটেলে পৌঁছে যায়। গুন্ডাদের গুলির কারণে ভিজি মারা যায়, সেই সাথে ঋষিরও একটা চোখ আহত হয়ে যায়। এরপর থেকে ঋষি ভিজির আত্মা দেখতে শুরু করে, এমনকি অনেক থেরাপি নেওয়া সত্ত্বেও তার এই ভ্রম ঠিক হয়নি। ঋষি ক্যাথিকে বলে, আমাদের মস্তিষ্ক মাঝে মাঝে আমাদেরকে এমন কিছু ভ্রম দেখায় যা আসলে কোনো অস্তিত্ব নেই। আর এই বানারাচির কাহিনীও ঠিক একই রকম। আসলে ওই কিলাররা অনেক চালাক, আর এই কারণে এই সকল গল্প বানিয়ে তারা লোকেদের মধ্যে ভ্রমের সৃষ্টি করছে। এ কথা শুনে ক্যাথি চুপ করে যায়। আর এরপরে ওই রাতেই আমরা এক দম্পতিকে দেখতে পাই। এখানে মহিলাটির ঘুম ভেঙে গেলে সে ঘরের কোথাও নিজের মেয়ে তুলসীকে খুঁজে পায় না। তুলসীকে খুঁজতে খুঁজতে বাইরে এলে তুলসীর মা তুলসীকে দেখতে পায় ঠিকই, তবে তার সাথে ওই বনারাচিকেও দেখতে পায়, যেটা দেখে তুলসীর মা ভয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর তুলসীর মা বাবা একজন তান্ত্রিককে ডেকে আনে, কারণ তুলসীকে ওই বনারাচি বশ করে নিয়েছিল। এরপর সেই তান্ত্রিক ঝাড়ফুঁকের মাধ্যমে তুলসীকে স্বাভাবিক করার চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই একদল গ্রামবাসী সেখানে এসে হানা দেয়, কারণ তারা ওই তান্ত্রিক এবং তুলসীর বশীভূত হওয়ার ব্যাপারটা জেনে গিয়েছিল। আর তারা ভয় পাচ্ছিল যে তুলসীর মধ্যে থাকা ওই বানারাচি হয়তো গ্রামবাসীদেরকেও ক্ষতি করবে, তাই তারা তুলসীকে শেষ করে দিতে চাইছিল। তবে তুলসী ঘরের ভেতরে ছিলই না, যা দেখে গ্রামবাসীরা তুলসীকে খুঁজতে আরম্ভ শুরু করে। আর এই ব্যাপারটা কিছু সময়ের মধ্যেই গ্রাম প্রধানের কাছে চলে যায়, তাই সে আর দেরি না করে চলে আসে সেই স্থানে যেখানে ওই লোকেরা তুলসীকে বেঁধে রেখেছিল। এখানে গ্রাম প্রধান তাদের সবাইকে বোঝায় যে তুলসীর ওপর কোনো বানারাচি বশ করেনি, বরং সে শুধুমাত্র একটা মানসিক ভারসাম্যহীন রোগী। তাই গ্রাম প্রধানের কথায় ওই লোকেরা তুলসীকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু এরপর লোকগুলো গ্রাম প্রধানকে বলতে থাকে যে সে এই কাজটি মোটেও ভালো করেনি, কারণ এই বানারাচি ধীরে ধীরে গ্রামের সবাইকে মেরে ফেলবে, তখন এর জন্য শুধুমাত্র গ্রাম প্রধানই দায়ী হবে। এদিকে থানায় পৌঁছে চিত্রা ঋষির সাথে দেখা করে, যেখানে এসে জানায় রাথি নামের গাড়ি থেকে তারা যে চুল পেয়েছিল তা মাঙ্গাইয়ের নকল চুলের অংশ ছিল না। এছাড়াও মাঙ্গাইয়ের বাড়ি থেকে যে নখ, দাঁত এবং শিং পাওয়া গেছে সেগুলোতেও ভিকটিমদের কোনো ডিএনএ এর মিল পাওয়া যায়নি। এরই মধ্যে থানায় মাঙ্গাইয়ের বাবা মা একজন উকিল নিয়ে আসে। সেই উকিলটি মাঙ্গাইকে এইভাবে বিনা প্রমাণে সন্দেহের জেরে গ্রেফতার করে রাখার জন্য প্রতিবাদ জানায়, ফলে ঋষি মাঙ্গাইকে ছেড়ে দিতে বাধ্য হয়, তবে তাকে শহর ছেড়ে কোথাও যেতে নিষেধ করে দেয়। এরপর ছাড়া পেয়ে মাঙ্গাই তার বাবা মায়ের সাথে কোনো ধরনের কথা পর্যন্ত বলে না, বরং একাই থানা থেকে বেরিয়ে চলে যায়। এর থেকে আমরা বুঝতে পারি মাঙ্গাই তার বাবা মাকে কতটা ঘৃণা করে। এরপর ঋষি, আয়নার এবং চিত্রা মিলে আবারও এই কেস নিয়ে ভাবতে বসে, যেখানে তারা লক্ষ্য করে কিলারের কাছে জেন্ডার কোনো বিষয়ই নয়, কারণ সে সমানভাবে ছেলে এবং মেয়েদের উপর আক্রমণ করছে। কিন্তু খুন হওয়া ওই ভিকটিমদের মধ্যে কোনো ধরনের মিল বা একে অপরের সাথে কোনো রকমের কানেকশন না থাকা সত্ত্বেও উনি শুধু এই চারজন লোককেই কেন হত্যা করলো। এর উত্তর খুঁজতে গিয়ে ঋষিরা ধারণা করে যে হয়তোবা এই ভিকটিমদের মধ্যে কোনো একটি সম্পর্ক আছে যা তারা এখনো পর্যন্ত জানে না, আর এই কিলার যেই হোক না কেন হয়তো সে ক্রোধের জেরেই এই ভিকটিমদের হত্যা করছে। তাই তারা ভিকটিমদের ব্যাপারে আরো ডিটেলস জোগাড় করার সিদ্ধান্ত নেয়। পরবর্তী দৃশ্যে বালার একজন সহকর্মী তার স্ত্রী রানীর সাথে দেখা করতে আসে এবং বালার কাজ সংক্রান্ত কোনো ধরনের ফাইল বাড়িতে আছে কিনা তা জিজ্ঞাসা করে, কারণ পুলিশ ওই সকল কাগজপত্রের খোঁজ করছিল। কিন্তু রানী ওই কাগজের ব্যাপারে তো কিছু বলেই না, উল্টে সে ওই লোকটির উপর রাগ দেখাতে শুরু করে, কারণ বালার মৃত্যুর সময় সে পুলিশের কাছ থেকে কোনো রকম সাহায্য পায়নি। এখন পুলিশটা সেখান থেকে বের হতেই রানী হন্তদন্ত হয়ে
বাজারের দিকে ছুটে যায় এবং সেখানে একজন লোকের সাথে দেখা করে। তবে সে জানতই না যে ওই সময় অফিসার আয়নার তার পিছন করছে। সে রানীকে ওই লোকটির সাথে কথা বলতে দেখে নেয়, এমনকি লোকটি রানীকে টাকাও দিতে চায়, কিন্তু রানী তা নেয় না। আর এরপর আয়নার ওই লোকটির পিছু করতে আরম্ভ করে এবং তাকে অন্য একজন লোকের সাথে জঙ্গলের দিকে যেতে দেখতে পায়, যেখানে তারা মাটি খুঁড়ে কিছু বাক্স বের করে, যেগুলো ট্রাকে করে তারা নিজেদের মালিকের কাছেই নিয়ে যেতে শুরু করে। তখন আয়নার এই ব্যাপারটা সত্যাকে জানিয়ে দেয়। সার্চ করার পর দেখা যায় ওই লোকগুলো সবজির নাম করে ট্রাক করে হাতির দাঁত এবং বাঘের চামড়া পাচার করছিল। একজন কনস্টেবলও তাদের এই কাজে যুক্ত ছিল, ফলে ইরফান সেই কনস্টেবলকে সাসপেন্ড করে দেয় এবং ওই বাক্সগুলো বাজেয়াপ্ত করে নেয়। এরপর সত্যা এবং ইরফান সেই বাক্সগুলো ওয়্যারহাউসে পৌঁছে না দিয়ে এগুলোকে নিয়ে জঙ্গলের পথে রওনা দেয়। সেখানে ওই বাক্সগুলো লুকিয়ে তারা ফিরে যায়। অন্যদিকে ঋষি এবং আয়নার ওই লোকটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ঋষি লোকটিকে জিজ্ঞাসা করে সে রানীকে কিভাবে চেনে। রানীও এই প্রাণীদের শরীরে বিভিন্ন অংশের চোরাকারবারির কাজে সাথে যুক্ত কিনা। লোকটি জানায় রানীর এতে কোনো হাত নেই, বরং বালা অনেক আগে থেকেই এই কাজের সাথে জড়িত ছিল। তবে একদিন সে এই অন্যায় কাজটি ছেড়ে দিতে চাইলে তাদের মালিক বালার স্ত্রী ও সন্তানকে মেরে ফেলার হুমকি দেয়। আর এরই মধ্যে হঠাৎ একদিন বালার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে রানীও বেশ ভীত হয়ে পড়ে। এই ভেবে যে গ্রামের লোকেরা বালার এই অসৎকর্মের জানতে পেরে তার প্রভাব তাদের সন্তানদের উপর পড়বে, তাই সে এই চোরাকারবারির ব্যাপারে পুলিশের কাছে কিছুই জানায়নি বা তাদের যে হুমকি দেওয়া হচ্ছিল এই ব্যাপারেও পুলিশকে জানায়নি। এখন এইসব কথা শুনে চিত্রা ধারণা করে যে হয়তো এই খুনগুলো এই চোরাকারবারির কারণেই হচ্ছে। রবার্ট এবং বাকি ভিকটিমরাও হয়তো কোনো না কোনোভাবে এই চোরাকারবারির সাথে জড়িত ছিল বা এই ব্যাপারে জেনে গিয়েছিল, যে কারণেই চোরাকারবারির মালিকের সাথে ঝামেলা হওয়ার জন্য এই গ্যাংটি ভিকটিমদের মেরে ফেলছে এবং ইচ্ছাকৃত এমনভাবে খুনগুলো সাজিয়েছে যাতে করে সবাই মনে করে এই সবকিছু বানারাচি করছে। এই ব্যাপারে চিত্রা নিজস্ব চুক্তি দাঁড় করায়, কিন্তু আয়নার তার কোনো যুক্তিতেই সম্মতি দেয় না, কারণ তার মতে এই খুনগুলো ভানারাজি নিজেই করছে। এবার ওই রাতে আমরা পুলিশ স্টেশনের দৃশ্য দেখতে পাই, যেখানে ইরফান সত্যাকে ওয়াকিটকির মাধ্যমে জঙ্গলের একটি স্থানে আসতে বলে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে ইরফানের কোনো কথাই ভালো করে বোঝা যাচ্ছিল না। ফলে তার বিপদ বুঝতে পেরে সত্যা তখনই কিছু কনস্টেবলকে নিয়ে জঙ্গলের পথে রওনা দেয়। এরই মাঝে সত্যা জঙ্গলের কিছু শব্দ শুনতে পায়। এগিয়ে গেলে সেখানে সে ইরফানকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়, যাকে কিছু বন্য প্রাণীরা ঘিরে ধরে রেখেছিল। সত্যা ওই প্রাণীগুলোকে তাড়িয়ে দিয়ে ইরফানের জ্ঞান ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। তখনই পেছন থেকে কেউ একজন এসে সত্যার উপর আক্রমণ করে দেয়। সত্যা ওই ব্যক্তির দিকে বন্দুক তাক করে, তবে এখানে কি হয় তা আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই পরের দিন সকালের দৃশ্য, যে সত্যা এবং ইরফান দুজনেই নিখোঁজ। ফলে সত্যার খোঁজে তার বাবাও থানায় এসে পৌঁছেছিল। ঋষি নিজে সেখানে বাকি অফিসারদের সাথে সত্যাকে খুঁজতে যেতে চাইছিল, কিন্তু পুলিশ অফিসার এতে একদমই রাজি হয় না, বরং সে নিজের সার্চ টিম নিয়ে তখনই বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। কেউ তাদের কোনো খোঁজ পাচ্ছিল না, যে কারণে ক্যাথিও কান্নায় ভেঙে পড়েছিল। তখন ঋষি ক্যাথিকে সান্ত্বনা দিয়ে বলে, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, এর অর্থ হলো তারা এখনো জীবিত আছে, তাই তাদের হতাশ হওয়ার একদমই উচিত নয়। এবার ঋষি ক্যাথিকেও সেই চোরাকারবারির সাথে জড়িত লোকটি যার নাম সুরলি ছিল তার বিষয় এবং প্রাণীদের বিভিন্ন অংশ চোরাকারবারির বিষয় সবকিছু জানিয়ে দেয়। তার সন্দেহ ছিল সত্যাদের এই নিখোঁজ হওয়ার পেছনে ওই লোকগুলোর হাত আছে। আমরা সত্যাদেরকে এবার দেখতে পাই, যাদেরকে কেউ শেকলে বন্দি করে রেখেছে। সত্যা এবং ইরফানকে একটি দেওয়াল দ্বারা পৃথক করে রাখা হয়েছিল। এরপর সেখানে ওই চোরাকারবারির আসল লিডার শেখার আসে। আসলে এই শেখারকে ধরার জন্য সত্যা এবং ইরফান তাদের ট্রাকটি লুকিয়ে রেখেছিল, যাতে করে এই সবের লিডার অর্থাৎ শেখারের সামনে আসা যেতে পারে। এখানে শেখার সত্যার সামনে কি ছোট্ট বাঘের বাচ্চাকে খুন করছিল, যে ব্যাপারটা সত্যা কিছুতেই মেনে নিতে পারছিল না, কারণ সে সেই জঙ্গলের প্রাণী এবং পশু পাখিকে ভীষণ ভালোবাসত। তাই সত্যা প্রচন্ড চেঁচামেচি করতে থাকে। তার উপরে আবার সে ওই ট্রাকের ব্যাপারেও কিছু জানাতে চায় না, তাই শেখার তার দলের লোকদেরকে দিয়ে সত্যাকে ভীষণ মারধর করে, যা দেখে ইরফান নিজেই ভয় পেয়ে যায়। এদিকে সুরলির কাছ থেকে ঋষিরা ওই চোরাকারবারির সাথে জড়িত থাকা আরও একজন লোকের ব্যাপারে জানতে পারে, যার নাম ছিল রাজ, একজন ট্যুরিস্ট গাইড ছিল। ফলে এবার ঋষিরা ওই রাজকে খুঁজতে বেরিয়ে পড়ে। বাজারে সেই রাজ একজন বিদেশি মেয়ের মাধ্যমে কিছু পণ্য ভিয়েতনাম
রাজনামে পাঠানোর ব্যবস্থা করছিল। তখনই ঋষিরা রাজকে দেখে ফেলে এবং ধাওয়া করতে শুরু করে, কিন্তু তাকে ধরার আগেই রাজ হাত থেকে পালিয়ে যায়। এদিকে ঋষি একজন ভিক্টিমের ভাইকে খুঁজে বের করে, যে কিনা পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঋষিরা এই চক্রের সাথে জড়িত আরও একজন লোকের ব্যাপারে জানতে পারে, যে জিজ্ঞাসাবাদের দিন এই ছেলেটিকে বারবার কল করছিল, অর্থাৎ শেখরের কথা এখানে বলা হচ্ছে। ঋষিরা ওই নাম্বার ট্র্যাক করার মাধ্যমে তার লোকেশন জেনে যায়। সেটা একটা প্রাইভেট প্রপার্টি ছিল, এখানে কোনো রকম পারমিশন ছাড়া ঋষিদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। ঠিক তখনই সত্যার কাছে তার পোষা পাখিটি উড়ে আসে, যাকে দেখে সত্যা খুব খুশি হয়ে যায় এবং পাখিটিকে ঋষিও চিনত। সত্যা যেহেতু বুঝতে পেরেছিল এখানে ঋষিরা এসেছে, তাই সে বুদ্ধি করে সেই পাখিটিকে ঋষির কাছে পাঠিয়ে দেয়। পাখিটিকে দেখা মাত্রই ঋষিরা জোর করে ভেতরে প্রবেশ করে এবং সে ঘরের লোকজনদের সাথে ফাইট শুরু করে দেয়। সুযোগ বুঝে শেখর সেখান থেকে পালিয়ে যায়। ঋষিরা সত্যাকে খুঁজে পায় ঠিকই, কিন্তু ইরফান ততক্ষণে মারা গিয়েছিল, যা দেখে সত্যা ভীষণ কষ্ট পায়। ইরফানের এভাবে মৃত্যুতে সবাই অনেক ভেঙে পড়েছিল। এবার আমরা দেখতে পাই আয়নার স্ত্রী ইয়মুনাকে, যে স্বেচ্ছায় আয়নারের কাছে ফিরে এসেছে এবং তাদের মাঝে সব ভুল বোঝাবুঝি এখন দূর হয়ে গিয়েছিল। একদিকে মন গড়ছিল আর অন্যদিকে মন ভাঙছিল চিত্রা আর হীরার ভালোবাসার সম্পর্কে, কেননা হীরাকে জোর করে তার বাবা মা একজন ছেলের সাথে বিয়ে করিয়ে দেয়, যার প্রতিবাদ করার মতন সাহস হীরার মধ্যে ছিল না। এদিকে সময়ের সাথে ক্যাথি এবং ঋষি একে অপরের প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই চলেছিল। এখন ইরফানের মৃত্যুর কয়েকদিন পরই সিনিয়র অফিসাররা আবার কেসের তদন্ত নিয়ে আলোচনায় বসে, যেখানে এবার আমরা একটা শকিং তথ্য জানতে পাই। ঋষির মতে ওই খুনগুলোর সাথে এই চোরাকার বাড়ির কোনো সম্পর্ক নেই, কেননা ভিকটিমদের আঙুলের ছাপ এবং ওই চোরাকার বাড়িতে স্থানের আঙুলের ছাপের সাথে কোনো মিল নেই। তবে ঋষি অন্য কারোর ওপর সন্দেহ করছিল, তাই সে এই কেসের জন্য আরো কিছু সময় চেয়ে নেয়। সিনিয়ররা তখন ঋষিকে বেশ অপমান করতে শুরু করে, কারণ সরকারও এই কেস সলভ করার জন্য তাদের ওপর চাপ দিচ্ছিল। অথচ ঋষি এত দক্ষ এক অফিসার হওয়া সত্ত্বেও এখনো কেন এই কেসটা সলভ করতে পারেনি। ফলে ওই রাতেই ঋষি আবারও এই কেস নিয়ে ঘাঁটতে শুরু করে, যেখানে সে রবার্টের কাছ থেকে পাওয়া কিছু গৃহপালিত পশুর ছবি লক্ষ্য করে, যেটা কোনো খামার থেকে তোলা হয়েছিল, আর এই খামারটি ছিল সিলভার নিজে। সিলভা এখানে ঋষিকে জানিয়ে দেয় যে রবার্ট আসলে এই পশুগুলোকে কিনে নিয়ে তাদেরকে টোপ হিসেবে জঙ্গলে ব্যবহার করত, যাতে করে জঙ্গলের প্রাণীরা ওই পশুগুলোকে খেতে আসে, আর সেই সুযোগ রবার্টও ভালো করে ছবি তুলে নেয়। রবার্ট পশু পাখি আর জঙ্গলকে খুব একটা ভালোবাসত না, এমনকি সে একদিন ওই সিলভাকে বলে যে গৃহপালিত পশুগুলোকে ইনজেকশন দেওয়ার জন্য, যাতে করে বন্যপ্রাণীরা ওই ওষুধগুলো খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং রবার্ট আরো ভালো করে ছবি তুলতে পারে। তবে এই কাজ করার পর থেকেই তার পশু পাখিরা মারা যেতে শুরু করেছিল, এতে রবার্টের কোনো অনুশোচনাও ছিল না, আর এ কারণে সিলভার মতে বনারাচি হয়তো রবার্টকে তার পাপে শাস্তি দিয়েছে। এখন ওই রাতে হঠাৎই ঋষি তার বাড়ির জানলাতে ওই পোকা এবং বানানো জাল দেখতে পায়, তাই সে বাইরে এসে স্প্রে করে, যার ফলে পোকাগুলো সেখানেই মারা যায়। আর ঠিক তখনই সে তার সামনে বনারাচিকে দেখতে পায়, যেটা দেখে ঋষি তাকে ধরার জন্য তার পেছন করতে আরম্ভ করে। এভাবেই পিছু করতে করতে ঋষি একটি স্থানে সেই হলুদ রঙের ফুলগুলো দেখতে পায়। ঠিক তখনই হঠাৎ কোনো এক প্রবল বাতাসের দরুন ঋষি অবশ হয়ে পড়ে, যেন তার কোনো কিছু করার শক্তি ছিল না। আর এরপর বনারাচি খুব ভয়ঙ্কর ভাবে ঋষির দিকে এগিয়ে আসে। শুধু তাই নয়, বনারাচি একদমই ঋষির মুখের সামনে নিজের মুখ নিয়ে আসে, আর এই দৃশ্যটা এখানেই শেষ হয়ে যায়। পরের দিন সকালে ঋষি আবারও নিজেকে নিজের বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। ব্যাপারটা তার কাছে স্বপ্ন হতে পারত, কিন্তু তার পাশেই পড়েছিল ওই ফুলগুলো এবং ঘরের সামনে পড়েছিল গত রাতের সেই পোকাগুলো, যেটা দেখে ঋষি বুঝতে পারে এটা মোটেও স্বপ্ন নয়। ওই দিন ঋষি আবারও কেস নিয়ে আলোচনায় বসে, যেখানে আয়নার জানায় একাম্বারামের ওই চোরা কারবারের সাথে কোনো সংযোগ ছিল না, সে শুধু জঙ্গলের মধ্যে রাস্তা সংস্কারের প্রজেক্টের দায়িত্ব ছিল। এই প্রজেক্ট সফল করতে গিয়ে একাম্বারাম জঙ্গলের অনেকগুলো গাছ বেআইনি ভাবে কেটে ফেলেছিল, এতে করে অনেক পশু পাখি নিজেদের বাসস্থান হারিয়ে ফেলে। একাম্বারাম অনেক আগেই মিডিয়া এবং পলিটিশিয়ানদের টাকা দিয়ে কিনে নিয়েছিল, যাতে করে পরবর্তীতে কেউ একাম্বারামকে কোনোভাবে যেন দায়ী না করতে পারে, যার ফলে ঋষি এবার সেই ভিকটিমদের মধ্যে একটি মিল
খুঁজে পায়। আর সেটা হলো তারা সবাই কোনো না কোনোভাবেই এই জঙ্গলের ক্ষতি করার চেষ্টা করেছিল। এরপরে আমরা শেখরকে দেখতে পাই যে কিনা এই গ্রাম ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে, আর তার এই কাজে শেখরের কাকা সাহায্য করছে। সে শেখরকে তার লুকিয়ে থাকা গুহাতে খাবার যোগান দিত, কিন্তু পরের দিন সকাল হতে না হতেই শেখরের মৃতদেহ পাওয়া যায়, ওই একইভাবে যেভাবে আগের খুনগুলো হয়েছিল। সেখানে শেখরের কাকা পুলিশকে শেখরের লুকিয়ে থাকা ওই গুহার ব্যাপারে জানায়। ঋষিরা এটাও জানতে পারে গত রাতে সে যখন শেখরকে খাবার দিতে গিয়েছিল তখন সে ওই গুহার মধ্যে বনারাচির ছায়া দেখেছিল। এ কথা শুনে ঋষিরা ওই গুহার তল্লাশি নিতে চলে যায়। ভেতরে দুটি রাস্তা ছিল, তাই ঋষি চিত্রাকে নিয়ে এক পথে যায়, অন্যদিকে আয়েনার এবং সত্যা অন্য পথে যায়। তবে আলাদা হওয়ার আগেই চিত্রার মুখে কিছু ধোঁয়া এসে লেগে যায়, যার ফলে সে কিছুটা অদ্ভুত ব্যবহার করছিল। এর উপর তারা আবার সেখানে ওই সবুজ রঙের পোকাও দেখতে পায়। এবার ঋষি ওই গুহার মধ্যে কিছু ছবি আঁকা দেখতে পায়। ঋষি একটু সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু চিত্রা পিছনেই দাঁড়িয়েছিল। তখন সে তার সামনে লাল শাড়ি পরা এক ভয়ানক মেয়েকে দেখতে পায়, সেই সাথে আরো ভয়ানক একটি লোকের আত্মা দেখতে পায়। শুধু তাই নয়, সেখানে দেওয়ালে পর্যন্ত ওই আত্মাগুলোকে হামাগুড়ি দিয়ে হাঁটতে দেখছিল, সেই সাথে অসংখ্য আত্মা এসে তার আশেপাশে ঘুরে বেড়াতে থাকে। একসময় চিত্রা এসব দেখে প্রচন্ড ভয় পেয়ে পালাতে শুরু করে, আর ভুলবশত সে ঋষিকে ধাক্কা মারতে ঋষি একটি গর্তের মধ্যে পড়ে যায়। আর এই গর্তের মধ্যে ছিল অনেকগুলো কঙ্কাল। এই ব্যাপারে তারা তো কিছুই জানত না, কিন্তু আমরা এই কঙ্কাল এবং গর্তের আসল রহস্য তো গল্পের শুরুতেই দেখেছি। সেই ব্যাপারে জানার জন্য ওই দিনে ঋষিরা DFO-র সাথে দেখা করতে যায়। সেখানে ওই অফিসার জানায় একবার এইখানে কিছু একটা চালু করার জন্য এই জঙ্গলটি খালি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু হাজার বছর ধরে সেখানে বসবাস করা কানাগার নামের এক উপজাতি এই জঙ্গল ছাড়তে কিছুতেই রাজি ছিল না। এমনকি প্রশাসনের অনেক লোভ দেখানো সত্ত্বেও তারা রাজি হয়নি, কারণ তারা শুধু এখানে বসবাসই করত না, তারা এই জঙ্গলকে ভালোবাসত এবং এই জঙ্গলে রক্ষণাবেক্ষণও করত। আর যেহেতু প্রশাসনের কারণে এই জঙ্গল ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তাই এই উপজাতিরা প্রতিবাদ করতে শুরু করে। তবে এই প্রতিবাদে খুব একটা লাভ হয় না, বরং প্রশাসন টাকা খেয়ে বিভিন্ন অপবাদে তাদের উপরই কেস ফাইল করতে থাকে, যে কারণে তারা ঠিক করে তারা সব থেকে বড় প্রতিবাদটি করবে। আর এটি হলো একটি রিচুয়ালের মাধ্যমে সেই গুহার মধ্যে গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে নিজেদেরকে শেষ করে দেওয়া, যা আমরা একদম গল্পের শুরুতেই দেখেছিলাম। পৃথিবীতে এর থেকে বড় কোনো প্রতিবাদ হয় না, আর এই প্রতিবাদের ফলেই এখানে চলতে থাকা সব কাজ বন্ধ হয়ে যায়। গুহার মধ্যে পড়ে থাকে সবার মৃতদেহ। ওই মৃতদেহের কঙ্কালগুলো সরাতে কেউই রাজি ছিল না, কারণ সকলের মতে তারা ওই গুহাতে গেলে সেই উপজাতিদের আত্মাগুলোকে দেখতে পাবে, তাই এই কঙ্কালগুলো এখনো পর্যন্ত সেখানেই পড়ে আছে। এবার ঋষি সেই গ্রাম প্রধানের সাথে দেখা করতে যায়, কেননা ওই ট্রাইবদের সাথে গ্রাম প্রধানেরও ছবি ছিল, যা দেখে বোঝা যাচ্ছিল গ্রাম প্রধান ওই ট্রাইবদের খুবই ভালো করে চিনত। এখানে গ্রাম প্রধানের মতে ওই উপজাতিদের কোনো অপরাধ ছিল না, তারা তো শুধুমাত্র জঙ্গলকে ভালো বাসত, এমনকি কোনো হিংস্র পশুও যদি আহত হতো তাদেরও চিকিৎসা করার ব্যবস্থা করত। আসলে ওই জঙ্গলের মাটির নিচে প্রচুর পরিমাণে কয়লার খনি আছে, আর এই কারণেই 20 বছর আগে এই প্রজেক্টটি চালু করার জন্য সরকার এত মরিয়া হয়ে গেছিল। কিন্তু আর কোনো উপায় না পেয়ে যখন আদিবাসীরা নিজেদেরকে শেষ করে দেয় তখন সবকিছুই বন্ধ হয়ে যায়। সবকিছুর ব্যাখ্যা পেলেও চিত্রার ওই গুহাতে যে আত্মাগুলোকে দেখেছিল তার কোনো ব্যাখ্যাই কারো কাছে ছিল না। তখন ঋষি তাকে জানায় ওই গুহার ধুলো বিষাক্ত, যার জন্যে ভ্রম হওয়া খুবই স্বাভাবিক, আর এই কারণে চিত্রা এসব কিছু দেখেছে। কিন্তু চিত্রা আগে ওই গ্রামবাসীর মৃত্যুর ব্যাপারে জানতই না, তাহলে কেন ওই গ্রামের লোকেদেরকে নিয়েই সে ভ্রম দেখবে? এই প্রশ্নের উত্তর কারোর কাছে ছিল না। আয়েনারের মতে কারাগারের লোকেরা যেহেতু বানারাচির পুজো করে মারা গিয়েছিল, তাই হয়তো বানারাচি এখন এই জঙ্গলকে রক্ষা করছে এবং সেই সকল মানুষদেরকে মেরে ফেলছে যারা কিনা এই জঙ্গলকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এই সবকিছু অনেক বেশি জটিল ছিল, কিন্তু পরের দিন ছিল ক্যাথির জন্মদিন, তাই ঋষি আপাতত এই কেসের চিন্তা বাদ দিয়ে অনাথ আশ্রমে যায় ক্যাথির সাথে দেখা করতে, যেখানে ক্যাথির জন্মদিন পালন করা হয়। আর এরপর তারা গেস্ট হাউসে ফিরে আসে, যেখানে ক্যাথি ঋষিকে তার মনের কথা জানিয়ে দেয় যে ঋষিকে সে ভালোবাসতে শুরু করেছে, ফলে শেষমেশ ঋষিও জানিয়ে দেয় সেও ক্যাথিকে পছন্দ করে। এ কথা বলে তারা দুজনে যখন কাছাকাছি আসে তখন সেখানকার লাইটগুলো ফ্লিকার হতে শুরু করে, ভেতর থেকে কিছু আওয়াজও সাথে আসছিল।
হচ্ছিল। যে আওয়াজের পেছন করতে করতে ঋষি ভেতরে প্রবেশ করে এবং একটি মই পেয়ে ছাদের ওপরে উঠে দেখা যায় সেখানে পড়ে ছিল একটি মেয়ের লাশ এবং তার শরীরও ওই জাল পেঁচানো ছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা সাত্তিয়াকে দেখতে পাই যে তখন ওই গুহার মধ্যে ছিল। সেখানে গ্রামবাসীর আত্মারা সাত্তিয়াকে কিছু একটা খাইয়ে দেয়, সেই সাথে তখনই গণরাজও সেখানে চলে আসে, কিন্তু সবকিছুই আসলে সাত্তিয়ার স্বপ্ন ছিল। এরপর সে গেস্ট হাউসে গেলে মেয়েটির মৃতদেহ দেখতে পায়। এমন সময় ঋষির কাছে ওই কীটপতঙ্গ বিশেষজ্ঞ ডক্টরের কল আসে, যে তাকে জানায় যে ওই পোকাগুলোর ওপর ফেরামনের সাহায্যে এক্সপেরিমেন্ট সে করেছে, যে ফেরামনের দ্বারা প্রত্যেকটি জীবজন্তু একে অপরের সাথে যোগাযোগ করে, এমনকি কিছু বিশেষ ধরনের গাছ থেকেও এই ফেরামন বের হয়। ডাক্তার ওই পোকাগুলোর ওপর ফেরামন ছিটিয়ে দেখতে পেয়েছে পোকাগুলো ফেরামন অনুভব করতে পারলেই একত্রিত হয়ে আকর্ষণ মতো জাল বুনতে শুরু করে। অর্থাৎ কেউ যদি মৃতদেহের উপর ওই ফেরামন স্প্রে করে দেয় তাহলে পোকাগুলো তার উপর জাল বুনতে শুরু করবে। ঋষি আবার ওই গুহা খোঁজ করতে যায়। হঠাৎই ভ্রমের কারণে সেখানেও ঋষি ভিজির আত্মাকে দেখতে পায়। তাই এবার ঋষি বলে সেদিন যদি ভিজি ওই বারে না যেত তাহলে তাকে এভাবে মরতে হতো না। এছাড়াও ঋষি এবং ভিজি যতই ঝগড়া করুক না কেন সে সত্যি ভিজিকে অনেক ভালোবাসত, তাই তো এখনো পর্যন্ত ঋষি ভিজির ভ্রম নিয়ে বেঁচে আছে। তবে এতদিন পর সে ফাইনালি ভিজির আত্মাকে মুক্তি দিতে চায়। একথা বলেই সে ভিজির আত্মাকে চলে যেতে বলে। ভিজির আত্মাও খুশি মনে সেখান থেকে চলে যায়। মানে ঋষি ওই গুহার উপর থেকে একটি পথ খুঁজে পায়। তখন গুহার উপরে পৌঁছালে ঋষি ওই স্থানে একটি বড় গাছ দেখতে পায় এবং তার আশেপাশে কিছু ছোট উদ্ভিদ দেখতে পায় যাদের মধ্যে ওই হলুদ ফুল উপস্থিত ছিল। এই জায়গাটা আমরা মুভির শুরুতে এবং ঋষিকেও একবার এই জায়গাতে আসতে দেখেছিলাম। এখন ঋষি ইয়মুনাকে ডেকে পাঠায় এবং গুহার আঁকা ওই ছবিগুলো দেখিয়ে সেগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে। উত্তরে ইয়মুনা জানায় এই উদ্ভিদগুলো এক ধরনের ভেষজ উদ্ভিদ যা এই জঙ্গলেই পাওয়া যায়, কিন্তু এই উদ্ভিদগুলো খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য, কেননা শুধুমাত্র কোনাগারের লোকেরাই এর সন্ধান জানত। কেউ এই উদ্ভিদগুলো খুঁজতে যাওয়ার সাহসও করে না, কারণ বলা হয় থাকে এই সকল উদ্ভিদকে কিছু বিষাক্ত সাপ পাহারা দেয়। এরপর ঋষি ইয়মুনাকে গুহা থেকে পাওয়া কিছু লেখা দেখায় যেখানে কোনো এক ওষুধের ফর্মুলা ছিল। ইতিমধ্যে ঋষি দুটো প্রশ্নের উত্তর পেয়ে যায় যে কাদেরকে মারা হয়েছে এবং কিভাবে মারা হয়েছে। মারা হয়েছে সেই সকল মানুষদেরকে যারা কিনা জঙ্গলে ক্ষতি করতে চেয়েছিল এবং তাদেরকে খুন করার জন্য এই খুনি এই জঙ্গলের ভেষজ কিছু উদ্ভিদ ব্যবহার করেছে এবং এই ওষুধটি তৈরি করেছে যা এক প্রকার বিষাক্ত ওষুধ ছিল, যেগুলোর সাহায্যে তারা প্রথমে ভিকটিমের শরীর অবশ করে দেয় আর তারপর গুহার মধ্যে থাকা একটি গাছ থেকে প্রাপ্ত পেরামিন ছিটিয়ে দেওয়ার দরুন পোকারা এসে মৃতদেহর উপর জাল বুনতে শুরু করে, যার ফলে হৃৎস্পন্দন বন্ধ হওয়ার কারণে ভিকটিমরা মারা যায়। তবে ইয়মুনা এবং আয়েনার এটা বুঝতে পারছিল না কোনো সাধারণ মানুষ কিভাবে ওই অদ্ভুত ভাষায় লেখা ফর্মুলা পড়ে বিষাক্ত ওষুধ বানাবে, কোনি ওই ভেষজ উদ্ভিদগুলোর সন্ধানই বা কিভাবে পেয়েছে, কেননা এই ফর্মুলা এবং ভেষজ উদ্ভিদ সম্পর্কে কোনাগড়ের লোকেরা ছাড়া আর কেউই জানত না, যারা কিনা 20 বছর আগেই মারা গেছে। তখন ঋষি জানায় সব লোকেরা মারা যায়নি, কেননা যে স্থানে তারা নিজেদেরকে শেষ করে দিয়েছিল সেখানকার ঠিক পাশেই একটা ছোট পথ রয়েছে যেটির মধ্য দিয়ে গুহার উপরে থাকা একটি বড় গাছে পৌঁছানো সম্ভব। সেদিন যখন পুরো গ্রামবাসীরা একসাথে মিলে নিজেদেরকে শেষ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন কিছু গ্রামবাসী ওই ছোট্ট পথ দিয়ে পালিয়ে যায়। অর্থাৎ এই পুরো গল্পে বানারাচি ছিলই না, বরং সেদিন পালিয়ে আসা ওই আদিবাসীরাই মানুষদেরকে হত্যা করছে। সিন চেঞ্জ হলে আমরা সেই স্থানটিকে দেখতে পাই যেখানে খননকর্মী কাজ করছিল। তারা সেখানে একটি খাদ তৈরি করছিল যে খাদ ওই গুহার সাথে মিলিত হতে চলেছে। তাই এবার সেখানে বানারাজ এবং আরো কিছু আত্মা এসে সেখানকার দারোয়ান এবং কর্মীদেরকে ভয় দেখাতে শুরু করে। এরই মধ্যে ঋষিরাও সেখানে পৌঁছে যায়। তখন একটি বড় ব্লাস্ট হওয়ার জন্য কিছু কর্মীরা পাথরের নিচে চাপা পড়ে যায়। চিত্রা এবং আয়েনার তাদেরকে উদ্ধার করতে থাকে। অন্যদিকে ঋষি একাই ওই খাদের ভেতরে এগিয়ে যায়। সেখানে এক জায়গায় বানারাজ এসে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ঋষি ভয় পায় না। ঠিক তখনই কেউ একজন এসে সেই বিষাক্ত স্প্রে ছুড়ে মারে ঋষির মুখে, যার ফলে মুহূর্তের মধ্যে ঋষির শরীর অবশ হয়ে যায়। ঋষি দেখতে পায় ওই মানুষটি আর কেউ নয় বরং ক্যাথি ছিল, এমনকি ক্যাথির সাথে সত্যিও সেখানে উপস্থিত ছিল। আর এখানেই আমরা
আমরা গল্পের মূল রহস্য জানতে পারি। ক্যাথি এবং সত্যাব দুজনই সেই কানাগার উপজাতির সদস্য ছিল। তারা যখন ছোট ছিল, পুরো গ্রামবাসী যখন নিজেদেরকে শেষ করে দেওয়ার জন্য এক প্রকার জলপান করছিল, তখন সত্যাব সেটা ফেলে দেয়, যেটা লক্ষ্য করে ক্যাথি। একে একে সব গ্রামবাসীরা আগুনের মধ্যে ঝাঁপ দেয়। তখনই সেখানে থাকা একটা ছোট্ট রাস্তা দিয়ে বেরিয়ে আসে সত্যাব। তবে উপরে উঠতেই সে নিচে তাকিয়ে দেখে ক্যাথি আর তিনটে ছোট ছেলে মেয়েকে নিয়ে তার পিছু পিছু সে এসেছে। ফলে সত্যাব তাদেরকেও বাঁচিয়ে নিতে সাহায্য করে। সত্যাব নিজেই যে এই সকল ঘটনার সাথে জড়িত ছিল এই ব্যাপারটা ঋষি অনেক আগেই বুঝে গিয়েছিল। যখন তারা ওই সর্বশেষ মেয়েটির মৃতদেহটি গেস্ট হাউসের খুঁজে পেয়েছিল, তখন সে বোঝে সত্যাব একমাত্র ব্যক্তি যে কিনা কোনো ধরনের অনুমতি ছাড়াই এই গেস্ট হাউসে আসা যাওয়া করতে পারত। সে যেহেতু কেসের সাথে জড়িত ছিল, তাই সে প্রথম থেকেই এই তদন্তকে ভুল পথে চালিয়ে নিয়ে যাচ্ছিল। সত্যাব ক্যাথি এবং বাকি তিনজন ছেলে মেয়ে মিলে এতদিন ধরে ভানারাচি সেজে সবাইকে হত্যা করে এসেছে। ছোটবেলায় যখন সত্যাবরা পালিয়ে এসেছিল, তখন গ্রামের প্রধান এবং অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা মাদার লিয়ানা একসাথে মিলে তাদেরকে লালন পালন করেছিল। তাদের ব্যাপারে কাউকে কিছু জানতেও দেয়নি। ওই পাঁচজনের মধ্যে থেকে প্রথমত গ্রাম প্রধান একজন মেয়েকে দত্তক নিয়ে নেয়, আর ওই মেয়েটি ছিল মাঙ্গাই। এরপর একে একে বাকিদেরকেও সবাই দত্তক নিয়ে নেয়। থেকে যায় শুধুমাত্র সত্যাব এবং ক্যাথি। একদিন হঠাৎই সত্যাবর বর্তমান বাবা অর্থাৎ ওই অফিসার অসুস্থ হয়ে গেলে সত্যাব তাকে ভেষজ ওষুধ বানিয়ে তাকে সুস্থ করে তোলে। ফলে খুশি হয়ে সত্যাবর বাবা সত্যাবকে দত্তক নিয়ে নেয়। যেহেতু ক্যাথিকে কেউ দত্তক নিচ্ছিল না, তাই সে একাই অরফানেজে বড় হতে থাকে। অন্যদিকে বাকিরা বিভিন্ন ধরনের পরিবারের মধ্য দিয়ে বড় হতে থাকে। তবে চার বছর আগে সত্যাব যখন পুলিশ জয়েন করে আবার এই জঙ্গলে ফিরে আসে, তখন সে বুঝতে পারে এই জঙ্গলকে বাঁচাতে হলে তাদেরকে অন্য পথ বেছে নিতে হবে। কেননা মাটির নিচে ওই কয়লা উত্তোলনের জন্য আবারও লোক আসতে শুরু করেছে। 20 বছর আগের ওই পুরনো গ্রামবাসীদের আত্মত্যাগের কথা প্রায় সবাই ভুলেই গেছে, যে কারণে সত্যাব আবার মাস্টার প্ল্যান বানায় এবং এক এক করে তাদের পাঁচজনকে জড়ো করতে থাকে। প্রথমে সে জড়ো করে ক্যাথিকে, আর এরপর একে একে তারা পাঁচজন এক হয় এবং তৈরি করে ভানারাচির এই মাস্টার প্ল্যান, যাতে করে ভানারাচির ভয় কেউ কখনোই জঙ্গলের ক্ষতি না করে। আর এই উদ্দেশ্যে তারা একে একে ভানারাচির ভয় দেখিয়ে মানুষদেরকে মারতে শুরু করে। তবে শুধু সত্যার উপরেই নয়, বরং ঋষির অনেক আগেই ক্যাথির উপরেও সন্দেহ হয়েছিল। কেননা ক্যাথি প্রায় তাকে একটি ভেষজ চা বানিয়ে খাওয়াতো, যেটি খেলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত। সেই সাথে এই চা খাওয়ার দরুন তার বেশ কিছুদিন যাবৎ মাইগ্রেনের ব্যথাও হতো না, এমনকি ভিজি ভ্রমও পর্যন্ত দেখা বন্ধ হয়ে গিয়েছিল। এখন সত্যাবের সব থেকে বড় পরিকল্পনার ব্যাপারে আমরা জানতে পারি। তারা আসলে একটি বড় সিলিন্ডার ব্লাস্ট করার মাধ্যমে ওই খনন কর্মীদেরকে মেরে ফেলতে চাইছিল, কারণ তাদের মূল উদ্দেশ্য হলো এই জঙ্গলকে রক্ষা করা। এখানে যদি এতগুলো মানুষ একসাথে মারা যায়, তাহলে আবারও এই জঙ্গলের কাজ বন্ধ হয়ে যাবে। যেহেতু ঋষি এখন সবকিছু জেনে গিয়েছিল, তাই তাকে বাঁচিয়ে রাখার কোনো উপায় ছিল না। তাই ক্যাথি ঋষির উপর নিজের হাতে ফেরোমন স্প্রে করে দেয় এবং ওই পোকাগুলোকে ছেড়ে দেয়, যা ধীরে ধীরে তাকে মেরে ফেলার জন্য তার দিকে এগোতে থাকে। ঠিক ওই মুহূর্তে আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই। সেখানে এই স্থানে আসার আগে সত্যারা যেখান থেকে সবকিছুর পরিকল্পনা করত, ওই স্থানের খোঁজ ঋষিরা পেয়ে গিয়েছিল। যেখানে যাওয়ার পর ইয়ামুনা এই বিষের প্রতিষেধকও খুঁজে বের করে, যেখানে মূলত সত্যারাই এখানে রেখেছিল। সেই জিনিসগুলো মুখের ভেতর রেখে দিলে এবং যখন বিষ প্রয়োগ করা হবে, তখন যদি কামড় দেওয়া হয় তাহলে ওই বিষ নষ্ট হয়ে যাবে। যেহেতু আগে থেকেই ঋষির মুখে ওই বিশেষ ওষুধটা ছিল, তাই সেইখানে সে বেঁচে যায়। আর এরপর ঋষিদের সাথে সত্যাবের তুমুল ফাইট শুরু হয়ে যায়, যেখানে শেষ পর্যন্ত সত্যাব মারা যায় এবং ক্যাথিদেরকে পুলিশ গ্রেফতার করে নেয়। সেই সাথে পুলিশ চাপা পড়ে যাওয়া কর্মীদেরকেও বাঁচিয়ে নেয়। এরপর ঋষি চিত্রাদেরকে বলে তাদের সর্বপ্রথম ভিকটিম বালা 5 বছর আগে মারা গিয়েছিল, তখন সত্যাব এই গ্রামে পোস্টিং হয়নি, অর্থাৎ বালাকে সত্যাব খুন করেনি। তাহলে তাকে কে খুন করেছিল? এ কথার উত্তরে আয়নার বলে হয়তো বালাকে সত্যিকারের ভানারাচি মেরেছিল, কারণ মৃত্যুরাকে সে চিৎকার করে বলেছিল ভানারাচি তার পেছনে পড়ে আছে। তবে চিত্রা এই কথায় বিশ্বাস করতে চায় না। সে বিশ্বাস না করলেও আমরা বুঝতে পারি ঋষি সেই কথায় বিশ্বাস করেছে, কারণ সেদিন যখন ভানারাচি ঋষিকে সেই গুহার কাছে নিয়ে গিয়েছিল, তখন
অসহায় ঋষি সত্যিকারের অর্থে বানারাচিকে দেখেছিল, অর্থাৎ এই জঙ্গলকে রক্ষা করার জন্য সত্যি এখানে বানারাচি আছে। আর এই গল্পের শেষ দৃশ্যে ওই গুহার ভেতরে আমরা আসল বানারাচিকে দেখতে পাই। এই ভয়ানক দৃশ্যের মধ্যে দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। সর্বমোট 10টা এপিসোড আর প্রায় 8 ঘন্টার এই সিরিজটি আমি 1 ঘন্টায় একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রস্তুত করার চেষ্টা করতে পেরেছি। আশা করব আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের আবার দেখা হবে এমনই কোনো নতুন বা পুরনো রোমাঞ্চকর গল্পের সাথে। ততদিন খুশিতে থাকবেন। ধন্যবাদ।